objectives? যারা যারা দেখতে পাচ্ছ আমাকে এবার দেখে একটু বলো, পিকচার সাউন্ড নেট কানেকশন অল ক্লিয়ার আছে নাকি? আমার এখানে এরকম দাঁড়িয়ে যাচ্ছে কেন বুঝি না, ফোনটা হ্যাং করছে। হোয়াটসঅ্যাপ গুলো কিভাবে আসবে বুঝতে পারছি না। যারা যারা দেখতে পাচ্ছ আমাকে একটু দেখে বলো, পিকচার সাউন্ড নেট কানেকশন অল ক্লিয়ার আছে নাকি একটু আমায় দেখে বলো। ওটা হ্যাং করছে আমার, এই দেখো। ও ঠিক আছে, তোমার দিকে কি হবে? আচ্ছা আমাকে একটু দেখে বলো সবকিছু ক্লিয়ার আছে কিনা। দেখা ওখান দিয়ে কমেন্ট আছে, দেখা টাকা সব যাচ্ছে না, আমিও কিছু দেখতে পাবো না। যারা যারা দেখতে পাচ্ছ একটু আমাকে দেখে বলো, পিকচার সাউন্ড নেট কানেকশন অল ক্লিয়ার আছে কিনা। আর যে যেখান থেকে নোটিফিকেশন পাচ্ছ প্লিজ একটু জয়েন করে যাও। আজকে হচ্ছে পোস্ট করেছিলাম পুজো কালেকশন গ্র্যান্ড লাইট সেশন, তার মানে আজকে কি কি ধামাকা হতে পারে এতক্ষণে সবাই ভেবে না। ঠিক আছে, তো চলো একটু একটু ঝটপট ঝটপট করে প্লিজ জয়েন করো, একটু জয়েন করো সবাই, স্টার্ট করবো। ঠিক আছে, একটু জয়েন করতে থাকো, দেন স্টার্ট করবো। আচ্ছা আজকে কি কি দেখাবো বলে দিচ্ছি, প্রথমেই যেটা আমারটা তো দেখেইছ। আচ্ছা আজকে কমেন্ট আসছে না, একটু বেশি করে কমেন্ট করো যারা যারা দেখতে পাচ্ছ। ঠিক আছে, যারা দেখতে পাচ্ছ একটু বেশি করে কমেন্ট করো। ঠিক আছে, ওকে ওকে, এখান দিয়ে দেখো তো তোমার কমেন্ট দেখা যাবে কিনা, তাহলে তুমি এখান দিয়ে পড়তে পারবে। এটা তো মানে কমেন্টে ঢুকলেই হ্যাং করছে, আমি যাই না 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 পাচ্ছি না গো, দেখতে পাওয়া যাচ্ছে না, এখানে খুব সমস্যা হচ্ছে কমেন্টে। ঠিক আছে, আচ্ছা মানে এক সেকেন্ড। আচ্ছা আমি একটু নাম্বারটা পিন পোস্ট করে দিচ্ছি, একটু টাইম দাও, নাম্বারটা পিন পোস্ট করে দিই। অপর্ণা পাল দিদি স্টিকার পাঠিয়েছি, স্টিকার। আচ্ছা স্টিকারটা অপর্ণা দি ডিলিট করো এক্ষুনি, স্টিকারটা এক্ষুনি ডিলিট করো। কেউ দেখতে পারবে না, বুঝলেন তো। অল ক্লিয়ার ডার্লিং, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কমেন্ট আছে তোমার ওখানে, কমেন্ট আছে? আচ্ছা ঠিক আছে, একটু ঝটপট করে জয়েন করো দিদি, একটু ডিলিট করো দিদি, একটুখানি ডিলিট করো দিদি, একটু ডিলিট করো, পরে নালে আমাকে আবার ডিলিট করতে হবে এটা। ঠিক আছে, যারা যারা দেখতে পাচ্ছে একটু ডিলিট না করলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা শৈলী একটুখানি লাইটটা শেয়ার করে দে। আচ্ছা আজকে যেটা দেখাবো গ্র্যান্ড লাইট সেশন, মানে আমি না কালার গুলো দেখে পাগল হয়ে গেছে, আমি বুঝতে পারছিলাম না। হ্যালো আন্টি, খুব সুন্দর লাগছে। আজকে যেগুলো সিগনেচার মা আর্ক পিস দেখাবো সেগুলো কিন্তু এক পিস করেই থাকবে। আচ্ছা আর একটা গুড নিউজ দিই, চারুলতা রিস্টক হয়েছে লাস্ট টাইম পূজোর জন্য। মানে যারা আমাকে অনেক দিন দেখছো, অনেকে কমেন্ট করো যে প্রিয়া চারুলতাটা কি, চারুলতাটা কি, কারণ চারুলতা ২-৩ বছর আগের ইনোভেশন ছিল, গরমে রেডি করিয়েছিলাম, মানে মারাত্মক গরম, মানে সেই গরমে কি মানুষের জামদানি পড়বে, উইথ বিপি চারুলতা লাস্ট টাইমের জন্য রিস্টক হচ্ছে। 6টা কি 8টা পিস আমি বলতে পারবো না, এক একটা দুটো পিস করে আছে। যদি স্টক আউট হয়ে যায় পুজোর আগে সেপ্টেম্বর বা সেপ্টেম্বর অক্টোবরে তো কোনোভাবেই পসিবল না, কারণ বৃষ্টির ওয়েদারে চারুলতা হয় না, প্রচন্ড যখন গরম থাকে রোদ থাকে তখনই চারুলতা রিস্টক হয়। আচ্ছা আজকে থাকবে কুর্তির সেট, যেটা একদম রাধা শাড়ির প্রোডাকশনের কুর্তি 3 পিসের সেট। আচ্ছা দেখতে পাচ্ছ তো অল ক্লিয়ার? আচ্ছা দেখতে থাকো, তাড়াতাড়ি শুরু করো সোমা ঘোষ রায়। একদম একদম সোমাদি, একদম শুরু করব। আর আজকে এক্সক্লুসিভ, বেশি বেশি করে কমেন্ট করো, একটু বেশি করে কমেন্ট করো প্লিজ, কারণ সবার কাছে যাতে পৌঁছে যায়, একটু বেশি করে কমেন্ট করো যাতে সবার কাছে পৌঁছে যায়। আচ্ছা
নতুন নিউ ডিজাইন লঞ্চ করব, একটা তো দেখাবো পুরো এক্সক্লুসিভ, মানে আমি জানি না ওই একটা কে পাবে, একটার জন্য মারামারি হবে কিনা, একটা নতুন ডিজাইন দেখাবো একদম সিগনেচার মার্ক রাধা শাড়ি, তুমি পরবে তো তুমিই পরবে, আদারওয়াইজ কেউ পরবে না। আচ্ছা প্রথমে কি দিয়ে স্টার্ট করব, চারুলতা দিয়ে স্টার্ট করব নাকি এই যে এটা দিয়ে স্টার্ট করব, চিত্রপট দিয়ে? আচ্ছা চিত্রপট দেখাবো, 1999 এর নিউ স্টক দেখাবো, আমার কাছে যদি এই স্টকটা দেখো না, যেটা লাস্ট টাইম স্টকটা করেছিলাম সেই স্টক, তোমার 1999 আজকে। আচ্ছা দেখি আচ্ছা আমারটা দিয়ে স্টার্ট করব, একটু বেশি করে কমেন্ট করো, আচ্ছা একটু বেশি করে কমেন্ট করো, চলো স্টার্ট করছি। না তোমারটা দিয়ে স্টার্ট করো, 1999 দিয়ে স্টার্ট করো, 1999 দিয়ে স্টার্ট করব। আচ্ছা আমার এখানে একটা দারুণ লাগছে প্রিয়া, আচ্ছা আমি কি লিংকটাকে শেয়ার করে দেব? করে দাও শেয়ার সবাই। আচ্ছা আমি না একটু লিংকটাকে, এক মিনিট একটু টাইম দাও, লিংকটাকে একটু শেয়ার করে দিই, লিংকটাকে শেয়ার করে দিলে অলমোস্ট সবাই প্রিয়াঙ্কা মুখার্জি দেখছে, প্রিয়াঙ্কা দিদি থাকো আজকে, আজকে দারুণ দারুণ মানে পুজো কালেকশন, এটা ওয়ান অফ দা বেস্ট আমার কাছে পুজো কালেকশন, আমি জানি না আমি কতদিন লাগছে প্রিয়া, মিঠু নন্দী দিদি থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মিঠু দিদি, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি না একটা জায়গায় একটু লিংকটা শেয়ার করেছি, এবার একটু দেখাতে দেখাতে কথা বলি, তারপরে ওগুলো শেয়ার করে দেবো। আচ্ছা কারা কারা যে ফার্স্ট টাইম দেখছো, এটা দিয়ে স্টার্ট করবো, কোনটা দিয়ে স্টার্ট করবো? 1999 দিয়ে শুরু করবো, আচ্ছা 1999 দিয়ে স্টার্ট করবো, যে যেটা পাবে আমার কাছে কোনো গ্যারেন্টি নেই, প্রথমে যেটা দেখাবো লাল সাদা, হ্যাঁ লাল সাদা এই ডিজাইনটার জন্য ইন্ডিভিজুয়ালি এই কাপড়টা এই ডিজাইনটার জন্য মারামারি হয়েছিল, তো সুতরাং যারা বুকিং করবে একদম চোখ বন্ধ করে নির্দ্বিধায় বুকিং করো, হ্যাঁ তারা নির্দ্বিধায় বুকিং করো 1999 এর এই ডিজাইনটা। দিদি শাড়ি কেমন, ঠিক আছে শরীর কেমন আছে? শরীর ঠিক আছে, ঠিক আছে শরীর ঠিক আছে, মানে লাইট না করলে শরীরও ভালো থাকে না মনও ভালো থাকে না, লাইটটা হচ্ছে এখন এনার্জি বুস্টের মতন হয়ে গেছে, লাইট না করলে পাগল পাগল লাগে শরীর, অস্থির অস্থির করে। আচ্ছা এই যাচ্ছে সেই কাপড়ের কোয়ালিটি যেটা লাস্ট টাইম, মানে এটা রোদে তৈরি করা, এখন যে রেনি সিজন পড়েছে এগুলো রেনি সিজনে তৈরি করা না, এগুলো কাছ থেকে দেখলে বুঝতে পারবে কি কোয়ালিটি 1999 এর, এগুলো কিন্তু ওই 1200-1300 টাকার ঢাকার কোয়ালিটি না, লাল সাদাটা এটা আবার রিস্টক হয়েছে মনে আছে, এটা নিয়ে মারামারি হয়েছে, অপূর্ব দেখতে ডিজাইনটা, অপূর্ব দেখতে, এটা কি গো, এটা কোলা চোলটা, এটা কোলা চোল নিচে, আচ্ছা 1999 এটার মধ্যে ব্ল্যাক নেই, পুজোতে পড়ো যে কোনো অকেশনে পড়ো, যাদের বাড়িতে সামনে মনসা পুজো আসছে, যেমন আমার বাড়িতে মনসা পুজো হয়, মনসা পুজো আসছে বা আগামী দিনে যে পুজো আসছে সেপ্টেম্বরের অক্টোবরের লাস্ট দিকে, আচ্ছা একটুখানি জয়েন করো। আচ্ছা বলে দিচ্ছি প্রথমত আজকে ইনস্ট্যান্ট বুকিং থাকবে, আফটার লাইফ কনফার্মেশন থাকবে, লিংক আমি এখনো শেয়ার করিনি, একটু জয়েন হয়ে যাও, কে বলছে আরে বাবা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, ও খুব মিষ্টি মেয়ে, মানে আমার সঙ্গে এক্সিবিশনে দেখা হয়েছিল, আসছি আবার এক্সিবিশনে যেন দেখা হয় মিত্রা, আবার এক্সিবিশনে ও একটা নিয়ে রাখো এগুলো, একদম একদম, কি বলছে গো, আমি একটু না এবার ব্রডকাস্টের লিঙ্কটাকে অ্যাড করছি, মানে আমি খুব এক্সাইটেড আজকে দেখানোর জন্য, এই যে লিঙ্ক দাও লিঙ্ক দাও। আচ্ছা আচ্ছা দীপ্তিদি আমি দেখে নেবো, তুমি পেমেন্ট করে দিয়েছো তো, দীপ্তিদির পেমেন্টটা করে দিয়েছো, আমি দেখে নেবো, দীপ্তিদি অন্য জায়গায় পেমেন্টটা করে না, আমি দেখে নেব, তোমারটা চলে গেছে আমি লিংক শেয়ার করে দিলাম, হ্যাঁ আচ্ছা চলো। আচ্ছা এই কাপড়ের কোয়ালিটি কিন্তু আসেই না, এই কাপড়ের কোয়ালিটি আজকে বড় জোর তিনটে এসছে, আমি জানি না এটা অক্টোবরের আগে আর দিতে পারবো কিনা, কারণ এই কাপড়ের কোয়ালিটি দারুণ মারাত্মক, 1999 এগুলো কিন্তু ব্ল্যাক ছাড়া কি কোনটা শপের, হ্যাঁ কালকে মোটামুটি লাইভে যদি এসএস আমায় পাঠাও না, ম্যাক্সিমাম 90% সোল্ড হয়ে যায়, মানে তারা শপে এসে ওই জিনিসগুলো পায়। তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে মিত্রা দেখা হবে, আমি একদম শপে চলে আসো, খুব শিগগিরই দেখা হবে। শাড়িটা কত গো, কোনটা অনিন্দিতা দি বলে, তোমার শাড়িটা আমি বলে দিচ্ছি অনিন্দিতা দি, আমি আমি বলে দেবো, বলে দেবো অনিন্দিতা দি, এক মিনিট আমি একটু লিংকটা শেয়ার করেছি, সবাই একটু জয়েন হোক নাহলে দেখানো। আচ্ছা আমারটা যখন দেখাবো আমি বলে দেবো, আমারটা দারুন বাবা, আমার ইয়েলো এমনি খুব প্রিয় কালার, তার উপর এই টাইপের কমেন্ট করো, এবার বেশি করে কমেন্ট চাই, প্রাইস যাবে 1999, এটার কিন্তু কোনো ব্ল্যাক নেই ভেতরে, হ্যাঁ এটার কিন্তু ব্ল্যাক নেই 1999, এবার ফটাফট দেখো কালার গুলো, 1999 এর মারাত্মক কালার এসছে,
মারাত্মক মানে আমি এবার এটা একটু সরিয়ে দে, এগুলো তো উইথ বিপি, এগুলো বিপি ছাড়া। আচ্ছা ওয়ান ট্রিপল নাইন, আমাকে কালার গুলো একটু দিয়ে দে কোথায়। হ্যাঁ আমি দেখাবো, আমি না আজকে পাগল হয়ে যাবো, দশটা আগে ওয়ান ট্রিপল নাইন দেখে কত উনত্রিশ। হ্যাঁ দিয়া দিয়ে তোমাকে আজ বলেছিলাম তোমার ওই পিঙ্কটা দেখাবে অন্তরা দাস চৌধুরীতে। কি পিঙ্ক দেখাবে? ও আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো আজকে ওই পিঙ্কটা যেটা আছে আমি দেখিয়ে দেবো, একটু ওয়েট করো। আচ্ছা রেশমিদির জন্য স্কাই ব্লু রিস্টক করা হয়েছে, ওয়ান অফ দা বেস্ট প্রোডাকশন স্কাই ব্লু। অন্তরা দি বলে নিয়ন গ্রিনটা আছে, নিয়ন গ্রিন না, অন্তরা দি অনেকবার চেয়েছে নিয়ন ইয়েলো আছে, নিয়ন গ্রিন, নিয়ন নকশা ঢাকাই বসিয়ে দিয়েছে দাদা, বাট কি বলতো বৃষ্টির জন্য খুব সমস্যা হচ্ছে। আচ্ছা স্লেটের মধ্যে মাস্টার্ড গ্রে, স্লেটে এই গ্রে এর মধ্যে এটা স্লেট কালার, তার উপর মাস্টার্ড ইয়েলো দিয়ে কাজ করা। ১ নম্বর একটা ল্যাভেন্ডার দেখো, ওয়ান ট্রিপল নাইন এর, যেটা আগের দিন একটা পিঙ্ক এসেছিল। তোমার বা হাতে রয়্যাল ব্লু পাশেরটা দেখো, দেখাবে দেখাবে দেখাবে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি রয়্যাল ব্লু পিচ, পিচটা বলছে পেছনের পিচটা তো একদম একদম। আচ্ছা এইটা দেখো ওয়ান ট্রিপল নাইন, একজনই পেয়েছিল সহেলি দি। কি হয়েছে কি হয়েছে? গেঞ্জি বল, গেঞ্জি বল, ই খাতা। আচ্ছা ল্যাভেন্ডার দেখে না, ওয়ান ট্রিপল নাইন কি দারুণ। শিবাদি কি বলছো দিদি, তুমি আসো না আবার শিবাদি। হ্যালো, আচ্ছা আচ্ছা আজকে কুর্তির পিস দেখাবো। আচ্ছা পিচটা দেখাবে, একদম স্টার্টিং প্রাইস দিদি। হ্যালো দাদা, হ্যালো সুকন্যা দি, দারুন দেখতে ল্যাভেন্ডার, প্রচন্ড প্রিয় কালার এটা না বলবো। এরকম ভেতরের একটা ইয়েলো ব্লাউজ দিয়ে তুমি বললে পাঠিয়ে দেবো সীমা দি, বলো কখন পাঠাবো, কালকে পাঠাবো, কালকে বললে পাঠিয়ে দেবো। কি চাইছে বলো আমাকে, রাজশাহী সীমা দিশ এটা। ও আচ্ছা আচ্ছা একদম একদম, দোকান কোথায়? ঠিক আছে। আচ্ছা এবার বলে দিই, যারা পূজোর কেনাকাটি আজকেও এসেছিলেন, ওর নাম কি জানো, আমার সঙ্গে দেখা হয়নি, সম্পাদী এসেছিল, জাস্ট এই আটটা নাগাদ উনি বেরিয়েছেন। উনি হঠাৎ করে ফোন করে বলছে, উনি অনেক আগের বাট জবে থেকে আউটলেট খুলেছে মানে আসেননি। তো যারা আসতে চাইছো একদম আমাকে আগের দিন ফোন করবে, টাইম সেট করে নেবে, 114 বিধাননগর রোড কলকাতা 67 নেয়ার তেলেঙ্গাবাগান পোস্ট অফিসের একদম অপোজিটে। আমাকে আগের দিন কিন্তু কল করে নিতে হবে, জাস্ট অনলাইন আর অফলাইনের আলাদা আলাদা ব্যাপার থাকে, তো জাস্ট একটা কল করে নেবে। আচ্ছা ল্যাভেন্ডারের ওপর যাচ্ছে ইয়েলো আর ব্লু দিয়ে কাজ করা, প্রাইস আছে 1 ট্রিপল নাইন। এগুলো কালার গুলো মারাত্মক, একটা কি দুটো করে পিস আছে সেম কালার, কখনোই রিস্টক হবে না, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় কালার মেরুন আর ইয়েলো, ওই কালারটা দেখাবো রামান দিন। আচ্ছা মেরুন আর ইয়েলো কোথাও দেখিনি এইরকম স্টাচ, মানে তুলো অথচ তুমি পরবে তোমার পাটে পাটে শাড়িটা পরে থাকবে, এই স্টাচটারই কস্ট খুব বেশি হয়। এই যে স্টাচটা দিচ্ছি মানে এই যে দেখেছো স্টাচটা, মানে কিভাবে বোঝাই, এই যে এটা কিন্তু ওই কর ফর ফর ওই জাতের স্টাচই না, মানে ওই টাইপের স্টাচই না, মানে যারা চারুলতা পড়েছে তারা জানে কি কষ্টের স্টাচ। থ্যাংক ইউ সরলদি, আজকে থাকো তুমি, না থাকলে আমি মানে কি বলবো, তুমি আজকে থ্যাংক ইউ। একবার অ্যাড্রেসটা বলুন, 114 বিধাননগর রোড উল্টোডাঙ্গা মুচিবাজার বাস স্টপ, মেরুন একদম মেরুন, উল্টোডাঙ্গা পোস্ট অফিস উল্টো দিকে। আচ্ছা আমি আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না, আপনি ফোন করবেন আপনার লোকেশন দিয়ে, আমি কাউকে দেখতেও পাচ্ছি না, কাউকে কমেন্টও পাচ্ছি না। আচ্ছা একটু বেশি লাস্ট ল্যাভেন্ডারটার প্রাইস ছিল 1 ট্রিপল 9, যতগুলো দেখাচ্ছি দিদি চারটে দেখালাম, চারটেই 1 ট্রিপল 9। এগুলো না পূজোর আগে কোনোটা কোনোটার সাথে রিস্টকের কোনো গল্প নেই, মানে এগুলো একদম আনকমন। লাস্টের কালারটা এর পরের কালারটা দেখো না, মানে এই ইয়েলো ওই ইয়েলোর সাথে কোন আলাদা, মানে একদম ডিফারেন্ট, নাম অ্যাড্রেস ফোন নাম্বার। আচ্ছা মাল্টি যারা বুকিং করবে এইগুলো না চারটে ছটা করে লোকেরা নিচ্ছে, মানে বলছে প্রিয়া তোমার স্টাচ বা তোমার কোয়ালিটি 1 ট্রিপল 9 এর,
এগুলো পাবো না। এবার এই কালারটা দেখো, এই কালারটা আমাকে একজন ছবি পাঠিয়েছিল, তো বলছে দিদি এই কালারটা আমার এত প্রিয় কিন্তু আমার বাজেট সাধ্যের মধ্যে সাত পর্যন্ত তুমি করে দিতে পারবে? আমরা চেষ্টা করবো, তুমি কালারটা পাঠিয়ে রেখো ছবি। তো এই হচ্ছে সেটা, এটা নিয়ন গ্রিনও না ইয়েলো না, তার সাথে একদম একটা গঙ্গামাটি কালার। জাস্ট কালারটা সিঙ্গেল পিস, হ্যাঁ জাস্ট কালারটা সিঙ্গেল পিস, আর দুটাটা কিন্তু টোটালি ডিফারেন্স। কালারটা দেখো, কালারটা আসছে ক্যামেরা, আমি জানি না ক্যামেরায় আসছে কিনা। ক নম্বর এটা বাবু? পাঁচ নম্বর, পাঁচ নম্বর কালার গুলো আসছে না। লাস্ট ল্যাভেন্ডারটা এইমাত্র দেখার হতো, দেখিয়েছি ল্যাভেন্ডারটা। তোমার শাড়িটা কি শাড়ি? এই কালারটা দেখো, এই কালারটা খুব একটা ভাইরাল কালার, আর এটা আমাকে একজন অনেক দিদি মানে আমার সঙ্গে 99% দিদিদের এত ভালো ফ্যামিলি রিলেশন আছে না, খুব মনের কথা বলে যে আমার খুব ইচ্ছা প্রিয়া তুমি আমাকে বানিয়ে দেবে। আমার বলেছিল 3000। আমি দিদি চেষ্টা করি। শ্রী বিরা দিদি কি বলছে, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, থ্যাংক ইউ। বলেছে হোয়াইট এন্ড ব্ল্যাক কিছু দেখাবে, হোয়াইট ব্ল্যাক একদম নিউ সিরিজ দেখাবো। যদি মানে আমি কি দেখাবো তুমি একটুখানি ওয়েট করে যাও দিদি, আশা করি ভালো লাগবে। একটু ক্যামেরাটা নিয়ে যাদের কাজ হচ্ছে বা কিছু হচ্ছে সামনে ক্যামেরাটা নিয়ে একটু কাজ করো, শুধু আজকের লাইভ সেশনটা দেখো, মানে এটা পাগল পাগল লাগবে। এটা কেউ যদি না দেয় আমি নেবো, কারণ এটা আমার অন্যরকম পড়ার চিন্তা ভাবনা আছে। কি বলছে প্রিয়াদি? আমি দেখাবো আমার খুব প্রিয় একটা স্লট পেয়েছি, যেটা আমি থেকে মা পর্যন্ত বাড়ির যে কোনো বয়সের মহিলারা পড়তে পারে। বন্দনা দি বলছে সাদা কলা আমি যেটা নিয়েছি সেটা দারুণ। থ্যাংক ইউ সাদা কলা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার দেখাবো, আজকে দেখাবো, আজকে নতুন সিরিজ আছে দেখাবো। চারুলতা, কারা কারা চারুলতা জানোই না চারুলতা কি, শুধু আজকে দেখো। এই যে এই যে অন্তরা, এইটা কালারটা এক্সাক্ট এই কালার, এক্সাক্ট এই কালারটা, তিনটে কালারের জড়ি। এটা মানে দুটো আছে, টু ট্রিপল নাইন, এগুলো হ্যাঁ টু ট্রিপল নাইন, টু ট্রিপল নাইন লাস্ট প্রাইস। কি বলছে, কি ভালো লাগছে তোমাকে? থ্যাংক ইউ, তুমি ভালো বলেই আমাকে ভালো লাগছে। নম্বরটা প্রাইস 1 ট্রিপল নাইন, হ্যাঁ সব 1 ট্রিপল নাইন। এইটা ওইটা অন্তর আমার থেকে নিতে চেয়েছিল। এন্ড হোয়াইট শাড়ি হবে প্রথমেই, তনুশ্রী রেড হোয়াইট দেখি তো, রেড হোয়াইট আছে প্রথমে, তারপরে বিভিন্ন নোট অন দেখানো দেখানো, মানে এত রেড হোয়াইট আছে মানে তুমি কোনটা সে কনফিউজ হয়ে যাবে। দুর্গা পূজা, ঠিক আছে এই যে আমরা দেখে নাও, প্রাইস আছে 2 ট্রিপল নাইন, ঠিক আছে। পরেরটা দেখাচ্ছি, পরের কালারটা এত সুন্দর একটা কালার। অর্পিতা দি বলছে আমার জন্য রাধা শাড়ি খুব শুভ। থ্যাংক ইউ অর্পিতা দি, শুভ বলে কিছু নেই, তুমি প্রচন্ড ভালো একটা মনের মানুষ, আমাকে এতটা ভালোবাসার এতটা বিশ্বাস করে যে মানে এই বিশ্বাসের জায়গাটা আমি কখনো কাউকে ভাঙতে দিতে পারি না। তো সুতরাং এইভাবেই আগামী দিনে ভালোবেসে যাতে আমার একটুখানি সাফল্য কামনা করো, আর তোমারও আমি চাই আরো আরো তুমি এগিয়ে যাও, আরো উন্নতি করো। তুমি আমাকে যে সকালবেলা ছবি পাঠিয়েছো দেখে এত ভালো লাগছে। যদি তিন কালার জুড়ে আছে হোয়াইটটা খুব সুন্দর, হ্যাঁ এই তিন কালারের জুড়ে যার কাছে থাকবে। আছে নতুন কালার দুটো বেরিয়েছে স্কাই, আমি রেশমি দিকে খুঁজছিলাম, রেশমি স্কাই এই কালারটাই তো, এই সেম কালার বাবু, এটার আর কোন লট নেই, মানে এই যে লট দেখছো না শেষ। আমি কুড়ি দাম কত ছিল এটা? লাস্ট 2 ট্রিপল নাইন, এটা মনে হয় তিথিদি যখন আমার আউটলেটে আসবে তিথিদি পাবে না এটা, আমাকে রিকোয়েস্ট করে আমি দেখাতে কোনটা। ওটা অফ হোয়াইট এক পিস ছিল নাকি আছে? যদি থাকে আমি তোমাকে নক করে দেবো, বাট নেই গো, থাকলে তো আমি দিয়েই দিতাম। আচ্ছা এইটা দেখে নাও, এটা একটা নস্যি কালার, তার উপর পিচি অরেঞ্জ। আমি দেখিয়ে দিচ্ছি আমারটা দেখো, স্কাই কালারের দেখিও, হ্যাঁ হ্যাঁ অন্যদিকে দিয়ে স্কাই দেখাবো, স্কাই দেখাবো, ঠিক আছে। পিচি পিঙ্ক দেখে নাও, একদম পিচ কালার, তার উপর নস্যি দিয়ে কাজ করে, এই কোয়ালিটি
ব্যাকটা দেখাচ্ছি, যে ব্যাক পেছন দেখিয়ে দিচ্ছি, কারণ একটা কোশ্চেন মার্ক আছে যে দিদি 1200-1300 টাকার ঢাকাইও মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু তোমার স্টার্টিং প্রাইস কেন 1999? অ্যাকচুয়ালি বুনন বা ডিজাইন অল দ্যাট কপি হয় মার্কেটে ছাড়ে, বাট তারপরের যে প্রসেডিং এর যে খরচ, আমি তো রেডি তো করে ফেললাম, তারপর কি আমি ঠিকঠাক জায়গায় ঢাকাইটাকে নিয়ে যেতে পারলাম? কেন এই মার্কেটে 1300-1400 টাকার একটা ঢাকাই দিয়ে আজকে বুঝিয়ে দেবো? মানে আমার এত বিরক্ত লাগে দেখে ওই ঢাকাইটা, আমি এইটার পারফেকশন বা এইটার ফিনিশিং আর 1300-1400 টাকা যখন ঢাকাই আমি লাইভে দেখাতেও চাই না, কারণ আমি চাই না কোনো কিছুই। মানে আজকে সম্পাদক এসেছিল, একটা কম দামি ঢাকাই পছন্দ করেছিল, আমি বললাম দিদি এটা নিয়ে নিন। বলছে প্রিয়া মানে তারপর দাদাকে, দাদা নিজে দেখে বলছে বলছে এইগুলো কোনো মানে মানেই হয় না। সেটাই হচ্ছে ব্যাপার, প্রসেডিং এর উপর কাজ হয়, পারফেকশনের উপর কাজ হয়, এইগুলোর যে স্টাচ বলো, এগুলোর যে কালার কোয়ালিটি বলো, এগুলো এই প্রাইসে এই ঢাকাই, আর ঢাকার একটা তো স্ট্যান্ডার্ড লেভেল আছে। দিদি কি বললো যে নিয়ে কি ঠকলাম জানো? আমার কুটকুট কুটকুট করছে, জ্বলছে পরে, বলছে আমি 1300-1400 টাকার ঢাকাই নিয়ে জ্বলছে করছে। প্রিয়া তোর ঢাকাই আমি এতদিন পড়েছি, এইগুলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই 1999 এ ঢাকাই দিলে ঢাকাই জামদানি হবে, কোয়ালিটি ঢাকাই জামদানি পারফেক্ট, মাখন এই এই বাটার ঢাকাই জামদানি অন্যরকম, ঢাকাই জামদানি পড়লে ঢাকাই ঢাকাই মনে হয় পুরো জেড ব্ল্যাক। হ্যাঁ, এটা 1999 এ রেডি হয়েছে, আর রেড বর্ডার, দাঁড়াও এটা কিন্তু একটা ব্যাপার আছে, এটার একটা ব্যাপার আছে। 1999 যারা যারা মানে খুঁজছিলে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, আচ্ছা সবাই কোথায়? এবার আমি একটা এক্সক্লুসিভ আমার মতো শাড়ি প্রেমিক যারা, তারা প্রিয়া শাড়ি ছাড়া কিছু পছন্দ করবে, করতে পারে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অরেঞ্জ কালার আছে, দেখো অরেঞ্জ দেখাবো দেখাবো 1999 ব্ল্যাক, মানে এই জিনিসগুলো মানে এত সমস্যা হয়েছে না, আমাদের খুব খারাপ লাগে, আমাদের খুব খারাপ লাগে যখন তোমরা ঠকে আসো আমাদের কাছে, একটুখানি মনের কথাটা দুঃখ প্রকাশ করো। আমার এত খারাপ লাগে যে জিনিসটা আজকে কোথায় চলে যাচ্ছে, কোন রসাতলে চলে যাচ্ছে, এই জিনিসগুলো ঠিক না। না তো জাস্ট একটুখানি দুঃখ, একটু ভালো জিনিস বানাও না, বেচো না সবাই, তাহলে তো কাস্টমাররা দিদিগুলো যারা পড়ে তারা স্যাটিসফ্যাকশন হবে। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 1999 ব্ল্যাক, ঠিক আছে, এটা কিন্তু ব্ল্যাক, জেড ব্ল্যাক, এটা জেড ব্ল্যাক। হ্যাঁ, কেমন লাগছে এটা বলো? 1999 ভাই ভাবা যায়, এটার একটা ব্যাপার আছে, এটা একটা হোয়াইট হোয়াইট রেড বর্ডার দেখাবো, যদি সঙ্গে থাকে কি কি জুড়ি আমরা দেখাবো, হোয়াইট এর মধ্যে রেড বর্ডার দিয়ে পড়ো, আমি দেখাতে পারি আমার কাছে। আমি যখন হোলিকাদি চলে আসছে 1400-1500 ঢাকায় আমি একটা নিয়ে দেখেছিলাম, যে কি ব্যাপারটা, কি জিনিসটা, তখন দেখলাম মানে আমি এখন দেখালে আমি দেখাতে পারি, বাট না দেখাবো না। সুতরাং একটু চিন্তা ভাবনা করে নিয়ে প্রাইস যাচ্ছে 1999, কি দারুণ দেখতে হয়েছে এটা, এটা রেড ব্লাউজ দিয়ে পরো, এটা রেড ব্লাউজ দিয়ে পরো, প্রাইস যাচ্ছে 1999। আমাকে যদি ভাই সাহেব বলতে চাও তাহলে আমি বলবো কি ঢাকায় পড়তে পারে, যদি অন্য শাড়ি পরবেন তাও নেবেন না, কি অন্য শাড়ি পরুন, ওই ওই দামে আপনি ভালো সিল্কও পেয়ে যাবেন, কিন্তু ওই দিদি তোমার ব্লাউজটা লাল সাদা, শুধু লাল সাদা, এটার মধ্যে কোন মাল্টি কালার এর কাজ নেই, বলে দাও কোনটা বাবু, আমি রেড হোয়াইট দেখাচ্ছি, মানে ঠিক আছে ম্যাঙ্গো ইয়েলো, এটার না আর কোন স্টক হবেও না আর আসবেও না। হ্যাঁ, এটা আমার
কোয়ালিটির, এটা ঢাকাই পাট, ঢাকাই আঁচল, ম্যাঙ্গো ইয়েলো, পাড় আঁচলে মাল্টি কালার, হ্যাঁ মাল্টি কালার, এসে প্রতিবিম্ব আজকে দেখাবো, পিয়াস শাড়ির প্রেমে পড়ে গাছ, কে কে বলছে, দারুন আমি ব্ল্যাক ফ্লাওয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ম্যাঙ্গো ইয়েলো, আচ্ছা এইটা আর কোয়ালিটি হাতে পেয়ে একবার বলবেন, এইটা কিন্তু সবার সামনে কি কোয়ালিটি হবে না, কারণ আমি দেখেছি এই জিনিসগুলোর বাজে অবস্থা করে দিয়েছে, আমাকে ছবি পাঠিয়ে রিভিউ দিয়ে কাটাকাটি করে, প্রিয়া কেন নিলাম না তোমার থেকে, মানে তো সুতরাং এইগুলো আমি আর বানাচ্ছি না, রেডিও করছি না, এগুলো যেগুলো স্টক আছে একদম ক্লিয়ার করে দিচ্ছি, এটা মানে একটা পিসি, এটার আর কোনো পিসি নেই, এটার আর কোনো পিস হবে না, হ্যাঁ এই একটাই পিস হবে ম্যাঙ্গো ইয়েলো, যারা ইয়েলো খুঁজছিলে ঢাকাই পাড় ঢাকাই আছো, এটা ওয়ান অফ দ্য বেস্ট পিস, ঠিক আছে, এটা আমার পিঙ্ক ব্লাউজটা দিয়ে এইরকম পরো, হ্যাঁ যারা ইয়েলো লাভার, বাট এই কোয়ালিটি একবার হাতে নিয়ে দেখো, আমার কোয়ালিটি তো ট্রাস্ট করতে বাধ্য, প্রাইস যাচ্ছে 1999, হ্যাঁ এটা 9 নম্বর বাবু, এটা 9 নম্বর, আচ্ছা পেস্তা, হ্যাঁ পেস্তা গ্রিন দেখে নাও, ওই যেটা ল্যাভেন্ডার দেখালাম ওটারই পেস্তা গ্রিন, এটা 1999, জাস্ট মুখটা বন্ধ হয়ে যাবে, মানে এই পাগল পাগল লাগে একদম, এটার কোয়ালিটি, কোয়ালিটিতে একদম ট্রাস্ট করো, কোয়ালিটিতে ট্রাস্ট করো, তাহলেই দেখবে ভালো জিনিস পাবে, এটাই মাথায় রেখো, সবসময় রেখো, দামের জিনিস দামেতেই সেল হয়, দামের জিনিস কোনোদিনও 800-900-1000 টাকায় সেল হয় না, আর যেটা সেল হয় ওটা ওরই, কি হয়েছে, না 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 না, হোয়াইটার মধ্যে যেটা আমি কালকে বৃহস্পতিবার পড়বো, ঠিক আছে, হ্যাঁ যেগুলো হোয়াইটার ইটা, প্রাইস যাবে দেখে নাও, এটার প্রাইস যাবে 1000, পেস্তা, হ্যাঁ পেস্তা, আচ্ছা মাল্টি অপশন দিয়ে বুকিং করো, হ্যাঁ কি হলো ব্যাপারটা, ঠিক আছে 1999, ভালো করে দেখতে বল, খুলে খুলে একবার দেখে আয় তো, আচ্ছা ওটা একটাই, ঠিক আছে প্রাইস যাচ্ছে 1999, সিঙ্গেল বুকিং হবে, হ্যাঁ সব সিঙ্গেল বুকিং হবে, এগুলো প্রাইস যাচ্ছে, 9 নম্বর হয়ে গেছে, ওটা কত নম্বর, 10 আমি মায়ের জন্য নিয়েছিলাম, প্রতিবিম্ব দারুন হয়েছে তোমার, তার উপর রানি কাজ 10 নম্বর, এবার শো স্টপার দেখো, আমি এইটার জন্য ইমাদি যদি থাকো ব্যাস জাস্ট একটুখানি দেখে নাও শাড়িটা কি লেভেলে তৈরি করিয়েছি, আমি দেখে দেবো রানি অরেঞ্জ 1999 দেখিয়ে দেবো, শুধু একটুখানি ওয়েট করে যাও, একটু ইবাদি যদি থাকো একটু কমেন্ট করো, আমাকে পিঙ্ক দাও, পিঙ্ক দিয়ে দিচ্ছি, পিঙ্ক সুপর্ণা দাস দিয়ে, পিঙ্কের নতুন সিরিজ দেবো, পিঙ্কের তুলে নেবে কেন, পিঙ্কের যদি নাও নতুন সিরিজ নেবে, এইটা দেখেন এটা আমার খুব প্রিয় কালার, এটা নেই দুঃখের বিষয়, আর এগুলো যেগুলো দিচ্ছি সব 1999, ঠিক আছে ইবাদি থাকলে একটু কমেন্ট করো প্লিজ, 1999, ঠিক আছে, হ্যাঁ আছে আছে, জাস্ট দেখে নাও প্রাইস যাচ্ছে 6000 টাকা দাম হওয়া উচিত, এইরকম আমাকে বলে 5000 টাকা দাম, মানে না দিলে এটা যে কস্টিং এ রেডি করে, এটা দেখে নাও প্রিয়াটার দাম 2900, জাস্ট শাড়িটা দেখে নাও ইবাদি, শাড়িটা আমি খুলি আগে, আমি যখন শাড়িটা এসছে না, এটা লাইট একটা বাটারি কালার, এটা পুরো হোয়াইট না, তার সাথে নিয়ন কি বলবো, না ইয়েলো, না ইয়েলোই বলবো, নিয়ন ইয়েলো দিয়ে কাজ করিয়েছি, শাড়িটা শুধু দেখো একদম মাখন পালিশ, মাখন পালিশ, আমি একটু শাড়িটা ধরবো,
শাড়িটা এবার দেখো। আমি নিয়েছিলাম প্রতিবিম্ব দাও। থ্যাংক ইউ সুশীল। শাড়িটা দেখো, শাড়িটা কেমন হয়েছে আমাকে একটু বলো। কাকিমা কাকিমা চলে এসেছে, হ্যালো। একটু বলো শাড়িটা কেমন হয়েছে। এইগুলো যেগুলো জড়িতে ছিল সেগুলো আমি চেয়েছিলাম সুতোর কাজ। এটার পেছনটার উল্টোটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটা ব্যাকে আর এই যাচ্ছে এটা ফ্রন্টের। আমি 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 আর কিছু বলতে পারছি না শাড়িটা দেখে। কেমন হয়েছে শাড়িটা বলে, পুরোটা অল ওভার ওয়ার্ক। আর হাতে যখন পাবে দেখলে সাদা তো কোনো জায়গায় হয়তো কোলের কাছে বা আঁচলের কাছে একটু আদৌ মাটির দাগ থাকবে। এটা নিয়েই চলতে হবে। এগুলো একদম তাঁত ঘরেতে রেডি করা হয়। তাঁত ঘরেতে মাটির দাগ কম্পালসারি হোয়াইটে থাকবে। কি বলছে, আপনি কি শাড়ি করেছেন, দাম কত? আমার শাড়িটা আমি দেখাবো, আমার শাড়িটা কেমন। আমি একটুখানি কমেন্ট শুনবো এখানে ঠিক আছে দিদি, আপনি তুমি হোয়াটসঅ্যাপ করে দেবে। আচ্ছা আচ্ছা, তুমি একটু হোয়াটসঅ্যাপ করে দিও। দারুন, আমি পাগল পাগল অবস্থা। এই বাবা পাগল হয় না, ঠিক আছে পাগল হয় না। শুধু দেখো প্রাইস যাবে এটা 3500। এটা প্রাইস যাবে 3500। এটা ওয়ান অফ, এটা বেস্ট বেস্ট কালার, ঠিক আছে। এটা বেস্ট কালার, আউটস্ট্যান্ডিং। আমি নকশা ঢাকার মধ্যে, হ্যাঁ দেখাবো। প্রাইস যাচ্ছে এটার তোমার 3500। এটা পুরো রেট দেখাবে উইথ বিপি সঙ্গে থাকবে, নতুন লঞ্চ। প্রাইস যাচ্ছে তোমার 3500। কিরকম লাগলো একটুখানি বলো, আর মানে একটুখানি বলো কেমন লাগলো ভাই, কেমন লাগলো এটা একটু বলো। একটু আমি একটু কমেন্ট শুনি। মাথাটা এবার খারাপ হয়ে গেছে। এটা 159 এ অরেঞ্জ, এই যে একটা আছে এখানে, এক পিসি আছে। তোমার থেকে একটা শাড়ি নেব। হ্যাঁ একদম, কেমন লাগলো একটু কমেন্ট শুনবো আমি। ঠিক আছে, 1999 এর রানী অরেঞ্জ, কেমন লাগলো শাড়িটা একটু বলো। রানী অরেঞ্জ শাড়ির বাংলাদেশের একটা 12,000 টাকা দামের আমি শাড়ি দেখেই বেরি করেছিলাম। 2,000-2,500 12,000 টাকা দাম ছিল শাড়িটার, ঠিক আছে। আমাদের কাছে কি যেন নিয়েছিল রানী অরেঞ্জটা, ওই কনসেপ্ট থেকেই তৈরি করা। আজকে তো রানী অরেঞ্জের কি অবস্থা আপনারাই জানেন। রানী অরেঞ্জ মার্কেট এখন জলবাত হয়ে গেছে, সবাই রানী অরেঞ্জ পড়ছে। মানে এই একটা ব্যাপার যে এক্সক্লুসিভ বলে আর কিছু নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনামিকাদি, থ্যাংক ইউ। ঠিক আছে, প্রাইস যাচ্ছে, আবিষ্কর্তার একটুখানি দাম দেওয়া উচিত। দাম না দিতে পারলে তো কোনো জিনিসই, মানে যে যে জিনিসটা আবিষ্কার করেছে তার তো অবশ্যই দাম থাকা ম্যান্ডেটরি না। 1999 বিপি নেই, প্রাইস যাচ্ছে 1999 গুলো বিপি নেই। 1999 বিপি দিয়ে মানে আপনাদের লজ্জা দেওয়া, ওই বিপি পড়াচ্ছে না, ওই হ্যাঁ ওই ব্লাউজ পিস পড়ার থেকে না পড়াও ভালো। পাগল পাগল হয়ে গেছে। হ্যাঁ চিত্রপটের কালার, শুধু কালার গুলো দেখো। আমারটা দেখিয়ে দেবো না, চিত্রপট আগে দেখাবো। স্বরূপাদি আপনি হোয়াটসঅ্যাপ করুন, দেখছি আমারটা দেখো না, চিত্রপট। আচ্ছা অন্যরকম, চিত্রপট দিয়ে স্টার্ট করছি, চলো এবার বুকিং কর। আচ্ছা এটার অন্য কালার দেখি, এটার অন্য কালার নেই গো, পুরো রেড হবে, রেড হবে সব হবে। আচ্ছা একটাই কথা বলবো, পুরো রেড দেখাবো, পুরো রেড দেখাবো। আচ্ছা চিত্রপট স্টার্ট করলাম, ওয়ান অফ দা বেস্ট প্রোডাকশন আমি বলবো, আমার আমারই ওয়ান অফ দা বেস্ট প্রোডাকশন। তো হাতে পেলে আমাকে বলবে, এটা না ডুয়েল টোনে রেডি হয়েছে, নিউ কালার। যেগুলো বিলাসপুরের শাড়ি সেগুলো বিলাসপুরের শাড়ি দিবি, ওই বিলাসপুরি মার্কেটের বিলাসপুরের সঙ্গে মিল নেই। আরেকটা কথা বলে দিই, যা অবস্থা আপনারা তো দেখেন জানেন, মার্কেট প্লেসে প্রচুর জিনিস দেখবে এখন তো, বাপরে বাপ। মার্কেট প্লেসের নতুন করে কিচ্ছু বলবো না, আমাদের নিজেদের ভিডিওই কোথায় কোথায় চলে যাচ্ছে,
আমরা আজকে আমাকে একজন লিংক দিল তোমার সাইটের দাম কত তোমার ভিডিও দেখো এখানে তো এই হচ্ছে মার্কেট প্লেসের অবস্থা কিন্তু তোমরা এত দিন দেখছো এত বুদ্ধিমত্তা রয়েছে তোমাদের মধ্যে তো যেখানেই কেনাকাটি করো না কেন একটু মাথা খাটিয়ে কেনাকাটি করো কারণ ঢাকাই জামদানি সেই লেভেলের শাড়ি নয় আর যেটা 1200-1300 টাকায় সেল হয় আমি তোমাকে বলে দিলাম আর যদি হয় দামের জিনিস দামেতেই সেল হয় ঢাকাই জামদানি দামের জিনিস কোনোদিনও কম দামে সেল হয় কালেকশন আমার এটা ভুল দেওয়ার জন্য থ্যাংকস মানে বলবো তোমরা তো এত শাড়ি কেনো বা পরো মানে তোমাদের তোমাদের থেকে আমি শিখেছি এটা আমার বলতে কোনো আপত্তি নেই এটা ঠিক বলেছেন চিত্রপট একটা ক্লাসে শাড়ি হ্যাঁ হ্যাঁ কে বলছে চিত্রপট ক্লাসে কি কালার কালারটা এইটাই হচ্ছে ব্যাপার এই যে কালার গুলো রেডি করা বুদ্ধি খাটিয়ে বার করা এত যে একটা পরিশ্রম আজকেই একজনের সাথে কথা হচ্ছিল আমার বোন বলছে আরে না তোদের মতন আমি পারবো না করতে কারণ ওরা যেই লেভেলের খাটে বা যেই লেভেলের অন্য ক্ষেত্রে কথা বলছি একটা অন্য আলোচনা করছে মানে বলছে প্রিয়াদি এখন আর ডেডিকেশনের দাম কোথায় এইগুলো রেডি করতে প্রচন্ড মাথা খাটিয়ে টাইম লাগে বার করতে এবার তারপরে সেটা মার্কেট প্লেসে কোথায় কোথায় যা আমি আজকেই দেখছিলাম আমার ভিডিও কোথায় চলে গেছে ইউটিউবে না কোথায় আমাকে একজন লিংক দিয়ে বলে প্রিয়া তোমার ভিডিও ইউটিউবে আমি আমার তো মানে ইউটিউবের চ্যানেলই নেই কোথা থেকে গেল এই অবস্থা হচ্ছে তো একদম ওইসব দিকে দেখারই দরকার নেই প্রোডাক্ট কোয়ালিটি শুধু কথা বলবে প্রিয়ার কাজ কথা বলবে আর কিচ্ছু বলবে না এই হচ্ছে ব্যাপার প্রাইস যাচ্ছে ডুয়েল টোনে প্রায় এগুলো কিন্তু যা যা দেখছো আগের কিন্তু কোনো কালার নেই আগের কোনো কালার নেই হ্যাঁ এখন যা দেখবে শুধু নতুন কালার আগের কালার সাথে এখনের কালার কোনো ম্যাচিং খাবে না কোনো কম দাম হয় না বাকি সব থ্যাংক ইউ সোমাদে অরিজিনাল জিনিসের কোনোদিনও কম দাম হয় না ঠিক আছে প্রাইস যাচ্ছে কি প্রাইস যাচ্ছে আমি চলে যাবো ওই পাশে আচ্ছা প্রাইস যাচ্ছে দেখে নাও 3800 প্রাইস যাচ্ছে 3800 পিচ কালার গুলো দেখো এগুলোর বুটা গুলো দেখো এতটা পারফেকশনে কাজ করা এগুলোর বুটা গুলো দেখো আর যখন হাতে পাবে তখন কোয়ালিটিটা আমাকে বলবে হাতে পেলে কোয়ালিটিটা একবার আমাকে একটু দেখে বলো যে প্রিয়া সত্যি খুব ভালো কোয়ালিটি এটা ব্যাক পোর্শনও দেখিয়ে দিলাম এই যাচ্ছে ব্যাক এই যাচ্ছে ফ্রন্ট পোর্শন এতটুকু মানে এত কমফোর্টেবল আমি এটা ইনোগ্রেশনের দিন সকাল থেকে রাত 9টা অবধি পরেছিলাম জাস্ট টু প্রত্যেক দিনের বুটা প্রত্যেক দিনের আলাদা ঠিক আছে প্রত্যেক দিনের বুটা প্রত্যেক দিনের আলাদা আমি আজকে না একটা ক্লিয়ার করে দেবো কারণ আমার বলেছিল প্রিয়া এইটা আমি দেখিয়ে দেবো জিনিসটা কোথা থেকে কোথায় আসে আমি দেখিয়ে দেবো জিনিসটা একটু আমাকে টাইম দিও আমি জিনিসটা দেখিয়ে দেবো একটু সাথে থাকো মানে চেনা বোঝার ক্ষেত্রে তোমাদেরকে বলে দেবো যে আমাকে বলেছিল যে এত মানুষে কমপ্লেন করছে প্রিয়া আমি কি অবস্থা আমার আরাম দাঁড়াও আমি একটুখানি দেখিয়ে দেবো বলে তুমি একটু লাইভে যদি দেখিয়ে দিতে খুব ভালো হতো আমাকে আরাম দিদি আমি দেখিয়ে দিয়েছিলাম এইটা দেখো দারুণ দেখতে বটল গ্রিনে পিত্তি গ্রিনের সঙ্গে রামা গ্রিন হ্যাঁ বা বটল গ্রিনের সঙ্গে রামা গ্রিন ঠাকুর কাকিমা ঠাকুর
ঠিক আছে কোন কাকিমা চপলা রে মা ও বাবা হ্যাঁ কাকিমা থাকো কালার গুলো দেখে নাও প্রাইস যাচ্ছে দেখে নাও ওই মন্ত্রে মিতু দেখো আপনি প্রাইস যাচ্ছে 3800 আচ্ছা এবার একটা যাচ্ছে একদম নতুন কালার ল্যাভেন্ডারটা রিস্টক হয়ে গেছে হ্যাঁ ল্যাভেন্ডার চলে এসে এবারে এবারে কালারটা দেখে নাও ল্যাভেন্ডারের এই বাড়ির যে ল্যাভেন্ডারের কালারটা এসে একটু ডার্ক আছে এই বাড়ির যেটা ল্যাভেন্ডার ভীষণ ভালো এবার মেরুন গুটাতে এসেছে যেটা দীপ্তিদি প্রথম নিল আমি সকালবেলা দীপ্তিদি আমাকে ল্যাভেন্ডার এলে আগে পিয়া তো আমি পাঠিয়েছি বলছে হ্যাঁ একদম এই বাড়ির যে কালারটা এসেছে ল্যাভেন্ডারের একদম এই কালার আহা কি ভালো দেখতে কালার দেখবে অনেক কিছু একই রকম বাট একদম এই কালার গুলোর আলাদা লেভেল এটা না না জাম না মেরুন এটা জামি এটা জাম এটা মেরুন না এটা জাম জাম কালার একদম জাম জাম কালার দারুণ দেখতে এটা দারুণ দেখতে কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো থ্যাংক ইউ সো মাচ তুমি তো প্রচুর নাও তুমি জানো কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি 2 টাকারও হয় 6 টাকারও হয় 10 টাকারও হয় এবার কে কোনটা কি ইউজ করছে তার উপর ব্যাপার আমি চাই সব সময় মানুষ একটা জামদানি পরুক যাতে চিরকাল মনে রাখে যে প্রিয়ার কাছ দিয়ে জামদানিটা নিয়েছিলাম এত ভালো কোয়ালিটি এখনো আমি পরছি এই কথাটা যাতে বলতে পারে খুব হাই কোয়ালিটির না হাই কোয়ালিটির অবশ্যই আছে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার চেষ্টা করি তবে একদম লো কোয়ালিটির না সেই লেভেলের না ঠিক আছে যাতে তুমি মনে রাখো আমাকে যে প্রিয়ার থেকে একটা ন্যূনতম প্রাইসের ঢাকাই নিয়েছি বাট এখন অবধি স্টিল নাও পড়ছি আপনি মহাপারে বলো আর করবেন না কোন স্টকে একটু যদি থাকে হৈমন্তদি নেক্সট লাইভে আমি দেখে দেবো মহাপার অনেকেই পায়নি মহাপার আপনি যদি নেক্সট লাইভে দেন চারুলতা আজকে দেখাবো চারুলতা যারা যারা পায়নি চারুলতা আমার কিছু পিয়ারা দিদি কি বলছো শোনো তোমার আহাটা শুনতে খুব ভালো লাগে দারুন দারুন আচ্ছা ল্যাভেন্ডারটা দেখে নাও প্রাইস যাচ্ছে তোমার 3800 এইগুলো কিছু বলার নেই জাস্ট একটু পড়তে হবে শাড়িগুলো পরে একটুখানি ফিডব্যাক দিতে হবে যে প্রিয়া কেমন এটাই হচ্ছে ব্যাপার প্রাইস যাচ্ছে 3800 আচ্ছা লাস্ট কালার দেখাচ্ছি লাস্ট কালার নিউট এই নিউট কালারটা সত্যি আপনার কালেকশন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা নিউট কালার কাকিমা দেখো এই কালারটা কেমন হয়েছে তোমার ওয়ান ট্রিপল লাইন কোয়ালিটি দারুণ থ্যাংক ইউ ওয়ান ট্রিপল লাইন নাও 2200 নাও এখন যেটা রেডি করিয়েছি 2500 উইথ বিপি ওটা নাও ওটাও দারুণ কোয়ালিটি ওটাও দারুণ কোয়ালিটি আমাকে বলছে যে প্রিয়া আমি 4000 টাকারও আগে কোনোকে টাকায় নিয়েছি আমার আমি পড়তে পারি না টাকা বাট তোমার আমি 1999 একদম কমফোর্টেবলি লাইট নিউট শেড এইটা যদি পরে চাও আমি মনে হয় না দিতে পারবো কারণ এইটা কালারটা দেখো কালার কথা বলবে কালার কথা বলবে কেমন হয়েছে আমি কালারটা কোয়ালিটির কোনো কথা বলা থ্যাংক ইউ আনন্দিতা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই কালারটা দেখো কালারটা দেখো কালারটা কেমন হয়েছে একটুখানি আমাকে কমেন্ট করবে প্লিজ কি ভালো দেখতে কালারটা যেমন কালারটা এসছে না জাস্ট কালারটা দেখো আমি প্রেমে পড়ে যাচ্ছে এই কালারগুলো দেখে 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 মানে আমি যখন আসে চোখ জুড়িয়ে দেখে দিদি আমি এটা আমি নেব মেসেজ পাঠাও স্ক্রিনশট পাঠাও দেবো কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা থ্যাংক ইউ দিদি সত্যি পিয়ার শাড়ির কোয়ালিটি জাস্ট নবমীতে দিদি থ্যাংক ইউ দারুণ মডেল দিদি থ্যাংক ইউ ওয়ান টু পিন ইয়েলো ব্লু অ্যাভেলেবল ইয়েলো ব্লু সর্বরি দিদি বলছে ইয়েলো ব্লু আচ্ছা 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 ওয়ান টু পিন লাইনের ইয়েলো ব্লু ইয়েলো ব্লু ইয়েলো ব্লু কোনটা বলছো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ব্লুর ওপর ইয়েলো না ইয়েলোর ওপর ব্লু কোনটা দুটো আলাদা আলাদা হয় সর্বরি দিদি প্রাইস যাচ্ছে 3800 এগুলোর না বললাম না প্রত্যেকটা লটের আলাদা আলাদা কালার আসছে ধরো একটা লটে আটখানা চিত্রপট আটখানা চিত্রপটের একই কালার হবে আবার যখন পরের লটটা তৈরি করব আবার যখন পরের লট নয় লাইট হবে না ডার্ক হবে এখানে আমাদের কিচ্ছু করার নেই তো ওয়েদারের উপর পুরো টাই ডিপেন্ড করে হ্যাঁ ওয়েদার যদি আমাদের সঙ্গ দেয় তাহলে তো তোমরা পাবে আর যদি না দেয় তাহলে আর কিছু না ইয়েলো ব্লুটা দিয়ে দাও এই ব্লু আর ইয়েলোটা দিয়ে দাও তো সর্বোচ্চ 1999 চাইছে আমি দেখিয়ে দিচ্ছি
চিত্রপট দেখালাম মেরুন, মেরুন চিত্রপট এবার দেখাবো। এই যে সর্বটু তুই দেখে নাও, এই কালারটা বলছো কি তুতে আর ইয়েলোতে? এটা 1999 এর, দেখে তুতে আর ইয়েলো, এটা কি বলছো? তুতের মধ্যে ইয়েলো 1999। সাদা লাল হবে গো, সাদা লাল সম্পাদী জাস্ট একদম শুরুতেই দেখিয়েছি। আর যদি একটু ভালো সাদা লাল নিতে চাও 2200 সাদা লালটা নাও, মানে হাতে পেয়ে আমাকে বলে প্রিয়া সত্যি আমাকে একটা 2200 দিলে, এত কমফোর্টেবল, ঠিক আছে? প্রাইস যাচ্ছে দেখে নাও, প্রাইস যাচ্ছে না উল্টো 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 কম্বিনেশন, এবার বুঝতে পেরেছি প্রাইস যাচ্ছে 1000। এটা 1000 নাই, কেউ বুকিং করলে করতে পারো, এটার উল্টো কম্বিনেশন চাইছে, ইয়েলোর ওপর ব্লু, দেখো তো দেখছি। আচ্ছা আচ্ছা এবার জড়িটা ধরে নেবো, আচ্ছা জড়ি দেখাবো। হ্যাঁ জড়ি যেগুলো একদম নতুন রিস্টক হয়েছে সেগুলো দেখাচ্ছি, ব্ল্যাক সিলভার বিবিদের। প্রথমেই যাচ্ছি জড়ি ব্ল্যাক এর উপর সিলভার, প্রাইস যাবে 3200, বিপি সেট 3500। ব্ল্যাক এর উপর সিলভার আজকের জন্য পাবে হচ্ছে দুজন কি তিনজন পাবে, এর থেকে খুব বেশি পাবে না। ব্ল্যাক এর উপর সিলভার, এগুলো জড়ি দেখাচ্ছি, হ্যাঁ ব্ল্যাক এর উপর সিলভার প্রাইস যাচ্ছে 2200 সাদা লাল দেখাবে, হ্যাঁ 2200 সাদা লাল আমি দেখি একটু দেখাবো, কিন্তু একদম দেখাবো ব্ল্যাক এর উপর সিলভার, এগুলো পুরো সেটটা যাচ্ছে। প্রিমিয়াম কোয়ালিটি কি লাগবে? চিত্রপট প্রিমিয়াম বলছে তোমার দামিটা বলছে, যেটা 5000-6000 যেটা চিত্রপটটা, ওটা লাল সাদা দেখবে, ওটা লাল সাদা নিলে আর জীবনটা কোনো দিনও ঢাকায় নিতে হবে, এটা আমি বলতে পারি। ওটা হচ্ছে একদম ওটা হাতে হাতে দেখে নেওয়ার মতন শাড়ি, আর যদি রাধা শাড়িকে ট্রাস্ট করো, প্রচুর লোকে নিচ্ছে, চোখ বন্ধ করে নিয়ে নাও। প্রাইস যাচ্ছে দেখে নাও, পুরো সেটটার প্রাইস যাচ্ছে 3500। কিছু দেখো, এটারই বটল গ্রিন দেখাবো, হ্যাঁ এটার বটল গ্রিন দেখাবো। আচ্ছা যেগুলো বিপি আছে আমি বলে দিচ্ছি, ব্ল্যাকটা ছাড়া কোনোটারই বিপি নেই, হ্যাঁ শুধুমাত্র ব্ল্যাক সিলভার। তুমি বলছো হ্যাঁ আমি ওয়েট করছি, একদম একদম। এ বাবা তুমি এনে আজকে নিয়ে যেতে পারতো। লাল সাদা কোনটা, লাল সাদা কি দেখতে চাইছে? বটল গ্রিন এর উপর গোল্ডেন, জারির কিন্তু কালার আছে কোয়ালিটি আছে, বটল গ্রিন এর উপর গোল্ডেন দেখে নাও, এটা কপারে দিয়েছি আগে বাট এটা গোল্ডেনে কাজ হয়েছে দেখে নাও, দারুণ লাগবে গো এটা পড়লে। যারা গোল্ডেন প্রেফার করছে আমি বলো গো ফর ইট, আর যেটা তোমার কপারে সেটা না একটু মেটালিক মেটালিক, মানে প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্টে রেডি করেছি, নালে তো একই রকম ভালো লাগবে না। এটা হচ্ছে কপারটা দেখে নাও, এটা কপারটা একটু কালচে টাইপের কালারটা। আচ্ছা দিদি মাসলিন দেখিও, একদম একদম। এরপর নিউ লঞ্চই ধরবো, চারুলতা কারা কারা, ঠিক আছে এবার নিউ লঞ্চই ধরবো। আচ্ছা এটা যাচ্ছে কপারটা, কালার দেখো দুটোর আলাদা কিন্তু, হ্যাঁ যারা গোল্ডেনটা বুকিং করবে জাস্ট গোল্ডেনটা বুকিং করুন, আর যারা কপারটা বুকিং করবে একদম কপারটা বুকিং করুন। এটা গোল্ডেন গ্রিনটা দেখাবে, নিয়ন গ্রিন, নিয়ন গ্রিনের নকশা দেখাই, ঠিক আছে দুটো আলাদা, কপারটা কিন্তু কালচে মেটালিক, এটা হ্যাঁ এটা লাইট কালার, লাইট কালার দেখিও। আচ্ছা এটা না একটু মেটালিক মেটালিক টাইপের কালারটা, প্রাইস যাচ্ছে 3200, শুধু ব্ল্যাক ছাড়া কোনো কিছুই বিপি পাবে না, ব্ল্যাক সিলভার ব্ল্যাক কপার এটা দুটোই অ্যাভেলেবল আছে, যেটা ব্ল্যাক সিলভার দেখালাম ব্ল্যাক কপার দুটোই অ্যাভেলেবল আছে, দুটোরই বিপি পাবে, ঠিক আছে দুটোরই বিপি পাবে, ব্ল্যাক সিলভার ব্ল্যাক কপার, ঠিক আছে দারুণ কোয়ালিটি গো, দারুণ কোয়ালিটি, কালকের জন্য একটা চমক রেডি করছি, কালকে না বৃহস্পতিবার না, ঠিক আছে তো মস্কে নিয়েছি তোমার থেকে, জাস্ট প্রেমে পড়ে গেছি, অফ হোয়াইটের গোল্ডেন জুরি শাড়ি আছে, অফ হোয়াইটের এইটারই অফ হোয়াইট পেয়ে যাবে, এটারই অফ হোয়াইট গোল্ডেন জুরিতে পেয়ে যাবে। আচ্ছা পরের কালার যাচ্ছে লাইট কালার, একটু না মেরুনটা, আচ্ছা পরের কালারে পিঙ্ক দেখাচ্ছি, কেন লাইট কালার দাও ওই পাশেরটা নেই, পাশেরটা কোনটা, হ্যাঁ চলে ধর হাত আর নিচে নামো, হ্যাঁ এটা দেখো, এটা সম্পাদি নিয়ে গেল তো সম্পাদি, আচ্ছা গ্রে কপার দেখে নাও, এটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পড়ো,
দারুণ দেখতে লাগবে। আমি বলবো এটা গ্রে কাপড় দেখাবে, ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরো, দারুণ লাগবে। আমি দেখাবো কপার গ্রিনের বিপি হবে। হ্যাঁ কি কপার গ্রিনের বিপি হবে? কপার গ্রিন সেটা আবার কি? এই এটা বিপি হবে না 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 কপারের গ্রিনটা না, শুধু ব্ল্যাক, মানে ব্ল্যাক কপার ব্ল্যাক সিলভার, ঠিক আছে, শুধু ব্ল্যাকটার বিপি পাবে, বিপি আর কোনো কিছু হবে না। আচ্ছা স্টক ক্লিয়ারেন্সের যারা বলছো আমি একটা ছোট ছোট ভিডিও করে তোমাদেরকে পোস্ট করে দেবো। হ্যাঁ স্টক ক্লিয়ারেন্স যারা যারা চাইছো বা আমি ভিডিও পোস্ট করে দেবো, আমি কোনো সময় যদি আদর্শনী গ্রুপ থেকে আসি তখন আমি দিয়ে দেবো, কারণ এখন তো পসিবল না, এখন সব পুজো কালেকশন চলছে। আচ্ছা প্রাইস যাচ্ছে, দেখে নাও এটা প্রাইস যাচ্ছে 3200। হ্যাঁ এটা জড়িতে 3200। আচ্ছা এরপর যেটা একদম তোমাদের প্রিয় কৃষ্ণ নীল, ওরে বাবা এটা নিয়ে কি মারামারি, কি মারামারি গো এটা নিয়ে, পাবে পাবে, স্ক্রিনশট পাঠো, পাবে কৃষ্ণ নীল ও পাওয়া যায়। যদি আপনি এটা হোয়াটসঅ্যাপ করেন আর আমাদের পারলে আমাদের দোকানে চলে আসবেন, 114 বিধাননগর রোড উল্টোডাঙ্গা পোস্ট অফিসের উল্টো দিকে তেলেঙ্গা বাগান বাস স্টপ, এসে একটা ফোন করবেন, উত্তর কলকাতার চলে আসুন 114 বিধাননগর রোড, দারুণ দেখতে পাবো, ফোন করবেন আপনাকে লোকেশন দিয়ে, একদম একদম। কৃষ্ণ নীল প্রাইস যাচ্ছে 1999, প্রাইস যাচ্ছে 3200। মহাপার আসু ঘুমন দিদি বলে দেবো, মহাপার আসবে, তুমি পারাচল নিতে পারবে, ব্ল্যাক সিলভার উইথ বিপি আর ব্ল্যাক কপারে পাবে উইথ বিপি, ব্যাস ঠিক আছে, ব্ল্যাক সিলভার উইথ বিপি, বিপিটা দেন ব্ল্যাক সিলভার উইথ বিপি, ঠিক আছে চলো, দারুন দারুন পড়লে যেরকম সুন্দর লাগে সবকিছু দেখলে সুন্দর লাগে। তোমারটা কত? এটা কমফোর্টেবল, আমারটা আমি দেখিয়ে দেবো, আমারটা হচ্ছে 2900, 2900, ঠিক আছে। আচ্ছা এবার যেটা দেখাবো আমারটা দেখাবো, তাই তো আমারটা দেখাবো, ওই কালারটা দেখাবো, কোনটা কোন কালারটা গো? পিঙ্ক, পিঙ্ক, পিঙ্কে পাবে চারজনের পাবে। হ্যাঁ বলবো আমি আমার ছবি দিয়ে দেবো, ঠিক আছে। এটা ম্যাজেন্টা কালার, তার উপর গোল্ডেন, গোল্ডেন দিয়ে কাজ করা, এটা যাদের সামনে বিয়ে ভাত কাপড়ে দিতে পারো বা কি বলবো, এটা আইবুড়ো ভাতে দিতে পারো বা সিঁদুর দানে দিতে পারো, এটা সিঁদুর দানে দিলেও খুব ভালো লাগবে কারণ পুরোটা গোল্ডেন রয়েছে। এটা একটা রানী ব্লাউজ দিয়ে পরুক বা রেড ব্লাউজ দিয়ে পরুক, দারুণ লাগছে। ইয়েলো সিগ্রিনে ইয়েলো আছে, ওয়ান ট্রিপল লাইন, হ্যাঁ ওয়ান ট্রিপল লাইনে সিগ্রিনে ইয়েলো আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আর মাথার ওপরে আছে একটা সিগ্রিনে ইয়েলো, সিগ্রিনে দেখছিলাম দিচ্ছে, সিগ্রিন ইয়েলো দিয়ে দিচ্ছে, 1999 পেয়ে যাবে, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 3200, এটা ইয়েলো দিয়ে পুরো, ইবাদি এটা নিয়েছে, হ্যাঁ ইবাদি, ইবাদি হ্যাঁ ইবাদি, কেমন হয়েছে কালারটা? বাট ইবাদি বলতে নকশাটা দেখে নিয়মটা দেখাও, ওইটা দেখে নিই, এই তো দেখে দিচ্ছি, দেখে প্রাইস যাচ্ছে, দেখে নাও এটা 3200। এইটা এই শাড়িটা নিয়ে কিচ্ছু বলা নেই, জড়িটা দারুণ জড়ি, পরলে অল ওভার কাজ, কোনো গ্যাপ নেই, আর সব থেকে বড় কথা এটার স্লিক বর্ডার, সব থেকে বড় জিনিসটা হচ্ছে এটা স্লিক বর্ডার, পরলে অসম্ভব সুন্দর লাগে এটা, ঠিক আছে। আচ্ছা এবার যেটা দেখাবো চারুলতা, যারা যারা আছো একটু জয়েন করো সবাই, কারণ চারুলতা এমন একটা আমার কাছে ইমোশন, আমি একটু পরে দেখাচ্ছি, অন্তর এক মিনিট, একটু একটু এগুলো একটু দেখিয়ে নিই, আমি দেখছি, আমি ওটা অনেকবার লাইভে দেখিয়েছি, তুমি বলবে আমি ছবি দিয়ে দেবো, হ্যাঁ অনেক কালার দেখিয়েছি, নবমিতা রায়, নবমিতা দি নকশা ঢাকার বেবি পিঙ্ক চলে এসছে, আমি দেখিয়ে দিচ্ছি, সুস্মিতা দি
রাইডে তোমাদের সাথে জমিয়ে আড্ডা আর কি বাবা, আমার আবার মনে থাকবে না তুমি কি ভাবছো আমাকে। সুস্মিতা বিরাজ তোমাদের 114 বিধাননগর রোড উল্টোডাঙ্গা, উল্টোডাঙ্গা পোস্ট অফিসের উল্টো দিকে তেলেঙ্গা বাগান বাস স্টপ, একটা ফোন করে চলে আসবে। প্রাইস যাচ্ছে 1999, গ্রিন ইয়েলো দেখিয়ে দিলাম, এটা কিন্তু 1999 এর। আচ্ছা এবার যেটা দেখাবো চারুলতা, কারণ চারুলতা আমার কাছে এমন একটা 24 করে দাও, 24 করে দাও। এটা একটু আমাকে দেখে বলো না, একটু আমাকে দেখে বলো, এটা চারুলতা নিয়ে আমি খুব ইমোশন, মানে চারুলতা আমি হয়তো বিটিএম এ এমনও দিন গেছে, চারুলতা আমি প্রত্যেকটা লাইভে এসে বলেছি নেই 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 চারুলতা নেই চারুলতা নেই। আর সেদিনকে অন্তিকার মা কাকিমা চারুলতা পড়ে এসছে, আমার এত ভালো লাগছে, মানে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে। আমি বলে কাকিমা চারুলতা আবার বানাচ্ছি, বলে চারুলতা এলে আমাকে তুই একবার বলিস প্লিজ। তো চারুলতা এমন একটা শাড়ি, এখনো পর্যন্ত চারুলতাকে লোকে মনে রেখেছে, উইথ বিপি প্রথম লঞ্চ করেছিলাম। তো এই হচ্ছে চারুলতা, প্রথম যেটা দেখাবো সেটা একদম লেমন ইয়েলো দিয়ে, হোয়াইটটা রেডি হয়নি, হোয়াইটের অন্য রেডি হয়েছে, বাট চারুলতার প্রথম কালার দেখাবো উইথ বিপি, অ্যাটাচেবল বিপি। এখন থেকে না আমাদের আর সিঙ্গেল বিপি রেডি হবে না, যা হবে এক্সক্লুসিভ পিসের বিপি, সব অ্যাটাচেবল, কোনো সিঙ্গেল পিসের বিপি হবে না, কারণ বিপি খুব মার্কেটে ফার্স্ট কপি, তো মার্কেটে স্প্রেড হয়ে গেছে বিপি বিপি বিপি, খুব স্প্রেড হয়ে গেছে বিপি। তো আমরা আর ওই বিপি রেডি করছি না, আমরা যা করছি রাধাশরীর অ্যাটাচেবল বিপি থাকবে, যারা দিদা ঠাকুমা আছে যারা কোন শাড়ি পরতে পারে না, আমি হলফ করে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর থেকে পাতলা স্টাচ এখনো পর্যন্ত তোমরা ঢাকাতে যখন পাবে তখন বলবে হ্যাঁ সত্যি প্রিয়া, এর থেকে পাতলা স্টাচ কোনোদিনও হয় না। যা দেখবে ওই যদি সেমি হার্ড বলে কেউ তাহলে দেখবে চচ্চর চচ্চর ফরফর ফরফর একটা ব্যাপার আছে, কারণ স্টাচে কাজ করতে হচ্ছে আমাদেরকে, এটা আমাদের কাছে চ্যালেঞ্জিং। চারুলতা এক নম্বর উইথ বিপি, ঠিক আছে এই যাচ্ছে লেমন ইয়েলো কালার চারুলতা, দেখে নাও সেই চারুলতা, আমার দেখলেই এই জিনিসটা এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে কারা কারা জানো যে এটা চারুলতা, এখনো পর্যন্ত কারা কারা নিয়েছো বা কারা কারা দেখেছো। এবার যাচ্ছি বিবি পোর্শনটা, তখন আমি বসে লাইভ করতাম, আমার মনে আছে তখন আমি নিচের গদিঘর থেকে লাইভ করতাম, এখন তো ওপরের আউটলেট থেকে লাইভ করি। আমি অরেঞ্জ কালার দেখাবো, ঠিক আছে চারুলতা নিয়ে খুব ইমোশন, মানে আমি পুজোর আগে আর দিতে পারবো আমি বলতে, কারণ চারুলতা খুব কম মাধুরী, খুব সুন্দর। এই যাচ্ছে বিপি পোর্শন, দেখে নাও এই যাচ্ছে হাতায় কাজ, এই দুদিকে এত বড় বিপি যাচ্ছে, এখানে নাল ফোর করা আছে কেটে নেবে, হ্যাঁ এখানে নাল ফোর করা আছে, যথেষ্ট বড় হাতায় কাজ যাবে, এই যাচ্ছে পুরো পিসটা, এই যাচ্ছে পাল্লা পোর্শন। এর চারুলতা হয় না, চারুলতা যা হয় সব লাইট কালারের হয়, চারুলতা ওই গরমের শাড়ি, মানে তোমাকে লোকেরা দেখে বলবে আহা, কালারটা দেখে বলবে না লোকেরা আহা, এটা যখন সিঙ্গেল ফোল্ডে পড়বে, আমি বলেছি না 80 বছরের দিদা ঠাকুমারাও পড়তে পারে, এত লাইট। এই কালারগুলো যা দেখাবে 2999 প্রাইস, চারুলতার প্রাইস যাবে 2999, ঠিক আছে। আহা ভালো করে দেখো, ভালো করে দেখে নাও সিসিটিভি দেখো, যারা সিসিটিভি রা বসে রয়েছে স্ক্রিনশট নাও, আর যারা আমার বায়াসরা রয়েছে তারা একদম, এগুলো আমি জানি এগুলো আর দিতেই পারবো না, তারা এতক্ষণে হোয়াটসঅ্যাপ ভরিয়ে দিয়েছে আমার, মানে তারা জানে যে চারুলতা কি পিস, এটা আমি গ্যারেন্টি বা হলফ দিয়ে বলতে পারি। প্রাইস যাবে 2999 উইথ বিপি, হ্যাঁ প্রাইস যাবে 2999 উইথ বিপি, আসিও পায়
ঠিক আছে এক নম্বর চারুলতা দু নম্বর পিস চারুলতা কালারটা দেখো হ্যাঁ পিচি অরেঞ্জ পিচ অরেঞ্জ আমি তোকে বিপদে লেকে দিছি সিসিটিভি ওই তো এইটুকু নেই বিপদে যা মজা করে না ও আমারে বাবা চারুলতার পিচটা দেখো বিপিটা দেখিয়ে দিলাম বিপিটা শুধু হাতার কাজ যাবে রেশমি বলেছিল না আমাকে একটা ভালো স্কাই দিস আমি স্কাই একটা তোমার জন্য একদম একদম সব কটা কালার এক পিস করে আমার কাছে কিচ্ছু করার নেই আমি দেবো দেখে নাও টু ট্রিপল নাইন টু ট্রিপল নাইন এর এই শাড়ি কাপড়ের কোয়ালিটি এটার যা খোলটা না হাতে আমি বলেছি না 80 বছরের দিদা না 2200 কালার চালু হ্যাঁ কি লাগছে বা একটু পিঁয়াজু পিঁয়াজু টাইপের কালারটা এই কালার চারুলতাটা আগে কখনো রেডি হয়নি কিন্তু এবারে হোয়াইট করিনি যেহেতু হোয়াইট অন্য শাড়িতে করেছি ওর জন্য চারুলতাটা এবার হোয়াইট করিনি ঠিক আছে বাট কালার করেছি পুজো আসছে নানা রঙে নানা কালার পর ঠিক আছে হোয়াইট পরবে এক্সক্লুসিভ হোয়াইট ঠিক আছে এই যাচ্ছে একটু একটু কালার অপশন দিয়ে বুকিং করবে হ্যাঁ কালার একটু অপশন দিয়ে বুকিং করবে আমি আফটার লাইভ কনফার্মেশন দেবো সিঙ্গেল কালার আমার কাছে না কিছু করার থাকবে না একদম সত্যি এগুলো আমার কাছে কিছু করার থাকবে না কালার গুলো রিপিট করবে আপনি আর সরি কালার গুলো এখন দেখাইনি দেখাবো আমি দেখাবো দিদি একটু ওয়েট করে যাও আর যারা যেটাই নেবে যাদের কাছে পেমেন্ট অপশন আছে পে করে দাও আমি আফটার লাইভ কনফার্ম করে দেবো দীপানি দিদি পেমেন্ট অপশন থাকলে পে করে দাও তোমারটা কি দীপানি দিদি কি বলতো কালকে ডিসপ্যাচ করবে না এটা তো দিদি WhatsApp কালকে ডিসপ্যাচের ডেট আছে হ্যাঁ করে দেবো যাদের বলবে আচ্ছা আজকে যারা বুকিং করবে আজকেরটা কিন্তু ফ্রাইডে অথবা স্যাটারডে ডিসপ্যাচ হবে একটুখানি শুনে নাও ফ্রাইডে বা স্যাটারডে অপূর্ণদী বলবো দিদি ভাই বলো পাবো একদম একদম তুই পাঠা এইটা পাঠা অপর্ণা এইটা নে এইটা ও তোর শাড়ি তো চলে গেছে নাকি সে একটা শিপিং নিয়ে তোকে পাঠিয়ে দিতে পারতাম রে আবার এক্সট্রা তোকে শিপিং দিতে হবে 2999 উইথ বিপি এই বিপিটা দেখো কি ভালো দেখতে একটা করে ছিঁড়ে দিয়ে বাঁধন যায় ভেতরে যখনই পারপিকো করবে আমাদের নর্মাল জামদানি তুমি পারপিকো ছাড়াও পড়তে পারো বাট একটু যেগুলো কস্টলি হয় না সেগুলো একটু পারপিকো করে পড়লে তোমার ভালো থাকবে শাড়িটা এটাই আচ্ছা পরের কালার রেশমিদি তুমি চাইছিলে স্কাই এই এইটা কিন্তু সিঙ্গেল ফোল্ডে স্কাই আছে একদম নবমীতে দেখে নেব একদম নবমীতে আমি দেখে নেব স্কাই দেখো আমি বলবো এই স্কাইটা নিতে পারো রেশমিদি লাগছে না বলো ফুল বলা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা দেখে নাও আচ্ছা আজকে অল দা বেস্ট চারুলতা যারা যারা পেলে পুরোনো স্মৃতিটা মানে অনেক দিনের চাহিদা ছিল যে চারুলতা পাইনা চারুলতা পাইনা প্রিয়া চারুলতা চলো কেমন লাগলো চারুলতা চারুলতা পেয়ে কেমন লাগলো একটু বলো চারুলতা কেমন একটু বলো আর যারা দেখছো তারা একটু বলো তারা একটু বলো চারুলতাটা পেলে কেমন লাগলো আর হাতে পেয়ে কেমন লাগলো দেখি কেমন অপর্ণা বলছে কি কালারটা আচ্ছা এটা যাচ্ছে না দীপানি দিদি প্রিয়া
যা লাগছে না অপূর্ব তোমার না আসার কথা ছিল, তুমি কি মানে টাইম সেট করতে পারছো না নাকি, টাইম সময় করে উঠতে পারছো না? ঠিক আছে, এই যাচ্ছে অনেক কুসকুসে কাশি হচ্ছে, কাশি রোগ হয়ে গেছে এবার থেকে। আচ্ছা দেখে নাও প্রাইস, আচ্ছা আমাকে একটু জল দেবে, আমাকে একটু জল দে না, আমারটা দেখাচ্ছি, আমারটা কিন্তু যারা নেবে আমারটা সিঙ্গেল পিস, আমারটা বুকিং করতে পারো, আমি নিজেই পরে রয়েছি, আমার একটা খুব ইচ্ছা ছিল আমারটা বুকিং করবে, আমারটা দেখিয়ে দিচ্ছি, প্রাইস দেবে 2900। এগুলো কিন্তু প্রোডাকশন সবসময় পাবে না, এখন যদি না পাওয়া, যদি স্টক আউট হয়, কারণ এইগুলোর প্রোডাকশন, এই চারুলতা বলো, এই তোমার এই কাজটা বলো, এইগুলো পুরোটা হাতে ঘোরানো কাজ, এইগুলো কিন্তু প্রোডাকশন প্রচন্ড পরিমাণে কম হয়, এগুলো কিন্তু নর্মাল জামদানির মতন না, নর্মাল এক্সক্লুসিভ জামদানি কিন্তু যেগুলো হাই প্রাইসের খুব লিমিটেশন প্রোডাকশন হয়, এগুলো প্রসেসটা একটু আলাদা। আচ্ছা আমারটা দেখে নাও, আমার ইচ্ছা ছিল এটা না একটা ব্লু ব্লাউজ দিয়ে পরার, বাট হাতের সামনে ব্লুটা পেলাম না, আমার সবসময় ফেভারিট পিঙ্ক, সেটা দিয়ে পরলাম। এই যাচ্ছে একদম পাতলা একটা শাড়ি, একবার এই যে আমি আজকে নতুন পরলাম, মনে হচ্ছে আমি আজকে প্রথম পরেছি, একদিন পরলে চারুলতার প্রাইস হচ্ছে 2999, 2999। ঠিক আছে, আমার কালারটা দেখালাম এক নম্বর, দ্বিতীয় কালারটা হচ্ছে ডেনিম, লাল সাদা নেই, দ্বিতীয় কালারটা হচ্ছে ডেনিমের উপর রেড, এইটাই ইচ্ছা ছিল পরার, কিন্তু হাতের সামনে না রেড পেলাম না কিছু পেলাম, আমি বললাম না ইয়েলো ফেভারিট কালার আর পিঙ্ক এর উপর আর যাবো না, তো ইচ্ছা ছিল হাতের সামনে কিচ্ছু পাচ্ছি না, মানে আজকে খুব তাড়াহুড়ো তো রেডি হয়েছে আমি। আচ্ছা ডেনিম, এটা লাল ব্লাউজ দিয়ে পরো, এটা হাত কাজ দিয়ে দেখো, এটা একদম এটা পড়লে না আমি জানি না অপূর্ব দেখতে লাগবে, এটা আমার ইচ্ছা ছিল এইটাই এই কালারটা পরা, কারণ আমি ব্লু অনেক দিন, এটা একদম অ্যাশ অ্যাশ কালার ব্লুটা, একদম অ্যাশ কালার ব্লুটা। ঠিক আছে, এগুলো কিন্তু পুরোটা এগুলো সম্পূর্ণ আমাদের তাঁতে তৈরি হয়, এগুলো প্রোডাকশন খুব লিমিটেড প্রোডাকশন, এগুলো সবসময় কিছু হবে কে বলছো শর্মিলা, যারা লাল পরবে না তারা অন্য কালার পরবে, প্রাইস যাচ্ছে 2900, না মিনিমাম যারা লালটা পেলে না, যারা লাল সাদাটা আমাকে চাইছিল যে প্রিয়া এটা লাল সাদা দেখিও, তাদের জন্য চন্দন আর লাল এর উপরে কোনো কম্বিনেশন হয় না, মানে চন্দন লাল হচ্ছে সব থেকে বেস্ট কম্বিনেশন, চন্দন লাল ভালো। আমি পিচ চারুলতা এসএস দিয়েছি সুকৃতি দিয়ে, একটা এক্সক্লুসিভ পিঙ্ক, বেবি পিঙ্ক, পাউডার পিঙ্ক দেখাও, হ্যাঁ
বেবি পিঙ্ক পাউডার পিঙ্ক এক্সক্লুসিভ আমি দেখাচ্ছি নকশা টাকাই দেখাবো একটু ওয়েট করে যাও আচ্ছা প্রাইস যাচ্ছে দেখেন এই হোয়াইট কপারের মিনিমাম প্রাইস কত কপারের মিনিমাম প্রাইস হোয়াইট কপারের কপার মিনিমাম প্রাইস ওই তো হোয়াইট কপার মিনিমাম প্রাইস যদি একটু ভালো নাও 3200 একটু যদি ভালো কোয়ালিটি নাও 3200 আর যদি আরেকটু হাই প্রাইসের নাও সেগুলো আরো হোয়াইট কপার অফ হোয়াইট কপার 3800 4200 কোন না দি আমি ইয়েলো রিসেস দিয়েছি 4000 আরে আরে পাবি 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 ঠিক আছে আচ্ছা এই চন্দনটা দেখো অপনা চন্দনটা দেখ কি দারুন দেখতে এটা যদি লাল একটা ব্লাউজ দিয়ে মাকে বরণ করা যায় সবাই তো অন্যরকম পরে আর এই এই যে কাজটার এফেক্টটা না সবথেকে বড় কথা দূর থেকে বোঝা যায় এটা একমাত্র মসলিনে রেডি করা হতো সেটাকে কটনে রেডি করা হচ্ছে খুব কম লিমিটেড প্রোডাকশন তো চন্দনের উপর রেড এটা একদম পূজোতে পরার শাড়ি বা কাউকে গিফট পারপাসেও দিতে পারো মাদের দিতে পারো বা শাশুড়ি মাদের দিতে পারো যারা ওয়ান টিপিলানো অনেক দেখেছি আবার কয়েকটা দেখাবো সংকেত আপনাকে প্রাইস যাচ্ছে এটা খুব লিমিটেড প্রোডাকশন গো এটা আমি কতটা দিতে পারবো বাট এই এইটা দেখানোর পর হয়তো আবার থাকবে না মানে ইন জেনারেল আর থাকবে না আচ্ছা লাল ছাড়া আরেকটা দেখিয়ে দিই লাল ছাড়াটা তো আমারটাও নিতে পারো যারা মাদের দিচ্ছ লাল ছাড়া যেসব মারা নীল পড়ে না বা একটু ডার্ক পড়ে না তাদের জন্য এই কালারটাও দিতে পারো এটা একদম স্লেটের মধ্যে কালারটা বলো তো কি একটা নরমাল মাকে বলবে একটা চন্দন ব্লাক কি হলো ও আচ্ছা এটা মাস্ট একটু আলাদা ঠিক আছে একদম একটা স্লেট কালার ডেনিম ডেনিম প্যান্টের কালার যেটা হয় সেটার উপর তুতে কালার দিয়ে কাজ করা আর হোয়াইট আমি বলবো এটা না হোয়াইট ব্লাউজ দিয়ে পর যদি মারা পরে একটু হোয়াইট ব্লাউজ দিয়ে দিনের বেলা সকাল বেলার শাড়ি ষষ্ঠী সপ্তমী সকাল বেলার শাড়ি ওই হালকা হালকা একটা রোদ উঠবে যারা যাদের বাড়িতে পুজো হচ্ছে সেই রোদের আবাটার সাথে ব্যাস কোনো সাজগোজের দরকার পড়ে না এই কালচার বা অ্যাকচুয়ালি জামদানি যারা পড়ে না বা এই টেস্টের যারা পড়ে তারা একদম অন্যরকম সাজে আমার কাছে প্রচুর রিভিউ আসে তো একদম অন্যরকম সাজে আর আমি সাজগুলোকে ভালো করে দেখি যে ভালো লাগবে কি হয়েছে এটা হোয়াইট ব্ল্যাক ও খুব ভালো লাগবে একদম যারা ব্ল্যাক পরবে না হোয়াইট আমি বলবো অপূর্ব লাগবে মানে কোনো কিচ্ছু পরেনি কিন্তু একটা অপূর্ব সুন্দর লাগে আর মা দুর্গার কৃপাতে এই যে আমরা দেবী পক্ষটা যে পাই না সেটা যে রোদটা পাই না মানে আমি নিজেও নবরাত্রি করি বাড়িতে থাকি ওই ওয়েদারটা আমাদের সারা বছরের ওই নটা দিনের যে ওয়েদার তার সঙ্গে 365 দিনের ওয়েদারের ম্যাচ খায় না ওটা যে আলো বা বৃষ্টি হলেও তারপরে যে আলোটা হতে অপূর্ব লাগে যে কোনো কালার তুমি পরো না কেন তোমাকে এমনি সুন্দর লাগে এটা লাল ছাড়া পিঙ্ক দাও এবার পিয়া আচ্ছা আমি পিঙ্ক দিয়ে দিচ্ছি সুপর্ণা দি পিঙ্ক দিয়ে দিচ্ছি এখন নকশা টাকাই দিচ্ছি পিঙ্কে প্রাইস যাচ্ছে তোমার কত বললাম এটা 2900 হ্যাঁ এটা লাস্ট কালার অলিভ গ্রিন আর রেড অলিভ গ্রিন আর রেড সুপর্ণা দিদিরও তো মনে হয় পুজো হয় না গো অলিভ গ্রিন আর রেড এই কালারটা দেখো কি প্রিয় কালার কালারটা আগের দিনে সোল্ড আউট ছিল এটা এক পিস হ্যাঁ এটা এক পিস এটা আর মানে গত সপ্তাহের প্রোডাকশন তো আর হবে না এখন জানি না আরো এটা মনে হয় আবার সেপ্টেম্বরে আবার সেপ্টেম্বরে আসবে সেপ্টেম্বরে মানে এটা রেডি হচ্ছে সবে জাস্ট বসানো হচ্ছে টাইম লাগবে এটা রেডি হতে ঠিক আছে কিন্তু সিমিলার কালার হবে কিনা এটাও কনফিউজ আচ্ছা অলিভ গ্রিন রেড কালারটা একটু ভালো করে দেখো শ্যাওলা শ্যাওলা অলিভ গ্রিন কি দারুন দেখতে কালারটাও হ্যাঁ হ্যাঁ দীপালি দিদি পিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে কালারটা একটু দেখে বলো কেমন কালারটা কেমন দারুন দারুন ঠিক আছে অলিভ এটা রেড 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 ব্লাউজ ছাড়া এটা কিছু হবে এইটা চন্দনটা আমি বলবো রেড আর বাদ বাকি যেটা হোয়াইট ব্লু একবার ধরবে কোন কালার কোনটা গো না সুস্মিতা দিদি রেকর্ডিং দেখতে হবে একটু রেকর্ডিং দেখো এটা অনেক আছে তো দেখো দেখে তুমি বুকিং করে পেয়ে যাবে পেয়ে যাবে রেকর্ডিং দেখে বুকিং করো রিল্যাক্সে বুকিং করো থাকবে 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 তোমরা এত চিন্তা করো না প্রিয়া থাকে অ্যাকচুয়ালি পায় না তো এর জন্যই বারবার রেকর্ডিং দেখে ঠিক আছে আচ্ছা পিঙ্ক আচ্ছা
এইটা দেখাবো, এটা সিলেক্ট করে এটা দেখাবো, কোনটা দেখাবো তাহলে? পিঙ্কটা দেখিয়ে দাও দিদি। আচ্ছা দীপানি দাদি, পিঙ্ক যদি কি যেন বলছিল ঈশ্বর, নকশা ঢাকায় পিঙ্ক দেখতে চাও, নকশা ঢাকার আমি পিঙ্কটা দেখি দিই। আমি পিঙ্কটা একটু পরে দেখা চাবে না, এই যে 2999 এর কটা জড়ি আছে আমি দেখিয়ে দিচ্ছি, জড়িটা এটা কভার করে দিই, যেটা বেরিয়েছে লাস্ট নটে এই চারটে পিস বেরিয়েছে। দেখিও না এখন এটা, দাঁড়াও দা এক সেকেন্ড। হ্যাঁ এটা চারটে কালার বেরিয়েছে, চারটে কালার আমি দেখি। আচ্ছা এটার না লাস্ট লটে চারটে কালার বেরিয়েছে সিঙ্গেল সিঙ্গেল পিস, এগুলো কস্টিং মানে দিদি যদি থাকো আরেকবার একটুখানি কনফার্ম করো আমাকে। দেখিও না একটা লাল সাদার 2200, লাল সাদার 2200 দেখিয়ে দিচ্ছি সম্পাদি, হ্যাঁ সম্পাদি দেখিয়ে দিচ্ছি লাল সাদার যেটা নতুন এক পিস। 2500 দেখাও সুপর্ণা পাস, হ্যাঁ হ্যাঁ 2500 দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই জড়িটা আমি না একটু দেখিয়ে নিই, 2500 নতুন লঞ্চ আছে দেখিয়ে দেবে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই জড়িটা কিন্তু কোনোভাবেই রিস্টক হবে না, এগুলো গোডাউনে ছিল না, গোডাউনে বলছি মানে আমাদের এই আউটলেটে ছিল না, যে পাশের যে আমাদের আদাশালীর আলাদা আউটলেট মানে আমি স্টোর আছে কি আচ্ছা স্টোর আছে মানে দাদা গোডাউন বললে ভাবে যে গোডাউনের শাড়ি বা কিছু, না ওরকম করে ব্যাপার নেই, এটা তো আমার ছোট্ট একটা আউটলেট, পাশে যেটা আছে সেখান থেকে কালারটা দেখে নাও, পেস্তা পেস্তার উপর তিনটে কালারের জুড়ি চার পিসি আছে, হ্যাঁ চারজনে পাবে অফার দে মাল্টি দেখাবে একটা দেখাবে 2999 প্রাইস যাবে, এগুলোর আরো কস্ট প্রাইস ছিল আজকে যেটা আপডেট দিয়েছিলাম, তিনটা পাবে এইটা পাবে পেস্তা দেখে নাও 2999 প্রাইস, এগুলো কিন্তু এই কালারটা কিন্তু আর পাবে না উইথ গ্লাস পিস, তো 2500 উইথ বিলাস পিস দেখাবে, সারা দা রেসেস নেবে পিং পিং চাইছে ফুশিয়া পিং পাবে না না 2500 সুপর্ণা দাস দেখছি চাইছে আমি বুঝতে পারছি না। আচ্ছা 2500 উইথ বিলাস পিস চাইছে যে কটা কালার আছে, আচ্ছা দেখে না এগুলো একদম এক্সক্লুসিভ পিস, আজকে যেটা পড়ে আমি আপডেট দিয়েছিলাম ওই পিস, প্রাইস যাবে 2999, হাতে পেলে আমাকে বলবে কমফোর্টেবল জারি, সকাল 10টা থেকে রাত 10টা পড়ার শাড়ি, একদম একটা পেস্তা বা অ্যাভোকাডো কালার। তোমারটা পিপি কত? আমারটা পিপি 2900 আমি দেখিয়ে দিয়েছি, একদম আমি লাইফ অ্যালার্টের পিং দাও, হ্যাঁ লাইফ অ্যালার্টের পিংটাই তো দে তো, লাইফ অ্যালার্টের পিংটা ওটা একটা পিস দেখিয়ে দিয়েছি, লাইফ অ্যালার্টের পিংটা ওই যে ওই যে নিচে 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 পেস্তা দেখালাম, এই যে এই পিংটা 2 নম্বর, এটা লাইভ অ্যালার্ট দিয়েছিলাম, এটা আমার একটা ইভেন্টে পড়া। আচ্ছা প্রাইস যাবে 2999, এই একটা কালার আছে, এগুলো এই প্রাইসে কখনো পাবে না, এটা এটা মানে এটা লাস্ট লট আমাদের পিঙ্ক দেখে নাও 2999, এটা দিদি দিয়ে এলে পাবে কিনা আগে দিদি জন্য রেখে দেবে, যে অফ হোয়াইট কপারটা নিয়েছিলাম হ্যাঁ ওরকম একটা পিঙ্ক কপার দিও দীপান্নি দাদি, অফ হোয়াইট কপার, আচ্ছা 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 একটু দেখে নাও না প্লিজ, রেশমিদির জন্য একটা ছবি তুলে আমি রেশমিদিকে পাঠিয়ে দেবো, রেশমিদি তুমি স্কাই অনেকদিন ধরে চাইছিলে, স্কাই এর উপর তিনটে কালার জারি ঠিক আছে, একদম স্মোকি একটা স্কাই কালার দেখে নাও, প্রাইস যাচ্ছে 2999 ঠিক আছে, এটা পরলে দারুণ লাগে শাড়িটা, ট্রাস্ট মি এটা পরবে, এটা সোমাদির ফেভারিট শাড়ি, এটা তিথিদির ফেভারিট শাড়ি, কিছু কিছু মানুষ আছে এটা সব কটা কালার নিয়েছে, মানে আর দেখে বলে প্রিয়া এটা সিঙ্গার হয়ে যাবে, আবার বলে বলে এটাই ভালো লাগে পরলে এত, ঠিক আছে প্রাইস যাচ্ছে দেখে নাও এটার বুকিং হবে কালকে বিকেল 4টে অবধি, তারপর বন্ধ হবে, হ্যাঁ বুকিং ল্যাভেন্ডার এক পিস, তোমার শাড়ি ব্লু রেডটা এসেন্স দিলাম, ব্লু রেডটা আচ্ছা এটা খুব সুন্দর, ৩৮০০ অফ হোয়াইট কপার, হ্যাঁ ওটার কি চাইছে,
মাকে দিয়েছি। আর কি সাপোর্ট খবর কোনটা? ওই যে ওটা নিল যেটা, ওটা দীপালি দিদি নিয়েছে তো, ওটা আছে তো। ওইটার কি চাইছে? ওটার কি চাইছে দীপালি দিদি একটু বলো তো। ল্যাভেন্ডার, ঠিক আছে ল্যাভেন্ডার দীপালি দিদি, ওটার কি চাইছে গো? তোমাকে দেখতে পাচ্ছিলাম বলে দেখালো না, এবার দেখাবো। প্রাইস যাচ্ছে দেখে নাও, প্রাইস যাচ্ছে। সুস্মিতা দিদির মাকে এটা দিয়েছিল, কেমন হয়েছে মা? কেমন হয়েছিল মা, কি বলেছে পরে একটু বলো তো আমাকে। ভালো বলে আমাদের খুব ভালো লাগবে, এটাই হচ্ছে কথা। যদি ভালো বলে আমার যে ভাইরা তৈরি করে তাদেরও খুব ভালো লাগবে, তাদের গিয়ে বলবো। ওয়ান ট্রিপল নাইনের রেড আছে, ওয়ান ট্রিপল নাইনের রেড কি? আচ্ছা আচ্ছা দেখি, ওয়ান ট্রিপল নাইনের রেড আছে দেখি, একদম রেড আছে দেখে নাও। ম্যাঙ্গো ইয়েলো, এরকম আমারও প্রিয় কালার, এটা আগের দিন পাইনি। এটা ওটা ছিল একদম লেমন ইয়েলো, আর এটা একটু কাঁচা হলুদ রংটা বেশি, ঠিক আছে একটু কাঁচা হলুদ কালারটা বেশি। প্রাইস যাচ্ছে দেখে নাও, ম্যাঙ্গো লস্সি ইয়েলো, সম্পাদি ম্যাঙ্গো ইয়েলো লস্সি, ঠিক আছে। প্রাইস যাচ্ছে, প্রাইস যাচ্ছে এটা 2999। যেটা সেরকম পিঙ্ক কপার, বেবি পিঙ্ক কপার, পিঙ্ক জরি দেখাবে, পিঙ্ক জরি হোয়াইট ব্ল্যাক অর তসর এন্ড ব্ল্যাক আছে, শিবাজি খুব সুন্দর শাড়িটা, শিবাজি দেখে নাও। তোমার প্রাইস যাচ্ছে দেখে নাও, প্রাইস যাচ্ছে 3200 দেখে নাও। দারুন দেখতে, মনটা ভরে যাবে, দারুন দেখতে, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 3200, দারুন। হ্যাঁ কি সুন্দর শাড়িগুলো, পিঙ্ক পিঙ্ক। হ্যাঁ সর্বদিন তুমি আমি তো পিঙ্ক লাভার, আমি দুটো এসএস দিয়েছি যখন একটু দিয়েছি। আচ্ছা পেমেন্ট অপশন থাকলে পে করে দাও, দুটোই নিয়ে নাও, যদি থাকে দিয়ে দেবো। দুটো যদি থাকে দুটোই নিয়ে নাও, তিন কালার যে হোয়াইট আর আরো কালার দেখাবে দিদি, একদম দেখাচ্ছি নকশা ঢাকার আরো কালার দেখাচ্ছি। দাঁড়াও, প্রাইস যাচ্ছে তোমার 3200, 3600 এর মধ্যে সরি হবে না গো আমার কাছে, না দিদি নাই সরি দিদি, এটা নকশা ওপরে ছিল বৃষ্টিতে রেডি, আমি বলেছি না নকশা ঢাকাই দেখিও এসএস নেব। একদম মিঠুটি দে, লাইফ শেষ হওয়ার পর দেখবে।
2200 এটা এটার আর কোনো পিস নেই হ্যাঁ এটা একটাই পিস আছে আমার এসএসটা দেখো আচ্ছা আমি দেখব দিদি দেখব দেখব তুমি মানে দিয়ে রাখো আমি দেখে নিচ্ছি তুমি দিয়ে রাখো এটা রেড হোয়াইট দেখো না দামের মধ্যে একটু লই নিচ্ছো এটা দেখে দাও রেড হোয়াইট ভালো দেখবে ঠিক আছে আমি দেখে নিচ্ছি কে বলছেন সম্পাদিত না শৈলে খেয়াল রাখো কিছুটা দেখাবে দেখাবো এই অনেকের ই হয়ে থাকে তো দিদি বলবে না অনেক ছোট আচ্ছা বলছে আমি নিয়েছি দারুন এটা দারুন কে বলছে মনীষা দি মনীষা চ্যাটার্জি দিদি মানে যারা এটা নেবে আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করো আমাকে বললে আমি বললাম লাল সাদার উপরে এটা কোনো শাড়ি আর নেই আমি সাদা পরেছি কারণ আরো কয়েকটা দেখ আমি শুধু ওয়েট করে আছি হাতে পাবো কখন গার্গি দি বৈশাখী দি পরে আপডেট দেয় মাঝে মাঝে লাইভে একটু দেখে নেবেন বলেন যে কি সুন্দর শাড়িটা আচ্ছা ঠিক আছে কিচ্ছু হবে না পিচবে না ফাঁসবে না কিচ্ছু হবে না কারণ এইগুলো একদম সব আমাদের ইন্ডিয়ার কটন কটনের লংজিভিটি খুব বেশি ব্যাপার এটা একদম একটা ক্লাসি কালার জাস্ট কিচ্ছু পরবে না জাস্ট চলে বেরিয়ে যাবে পরে শাড়িটাই কথা বলবে আর কিচ্ছু লাগবে না এটা ব্ল্যাক এন্ড হোয়াইট মাল্টি কালার এর বুটি 3400
রেডও দেখাবে একটু সঙ্গে থাকুন এইমাত্র দেখিয়ে দিল মাল্টি কালার দেখে নাও, অপূর্ব লাগবে এটা। এটার যদি আরো প্রিমিয়ামে যাও 6,300 তাহলে তো আর কোনো কথাই নেই। মাথা খারাপ করে শাড়ি দেখাচ্ছ, ঠিক আছে দেখে নাও। প্রাইস যাচ্ছে আচ্ছা 2400 না ই দেখিয়ে দিচ্ছে আমি 2500 কে জানো অরেঞ্জ খুঁজছিলে গো, কে মেরুনের উপর অরেঞ্জ খুঁজছিলে? দীপালি দিদি তুমি খুঁজছিলে মেরুনের উপর অরেঞ্জ? না না খুঁজছিল পর এই কালার, এটা দেখো কোনটা কোনটা অফ হোয়াইটের মধ্যে কপার না, এটার মধ্যে না। আজ কে চাইছে অফ হোয়াইট? কে চাইলো না তো? না না অফ হোয়াইটে কপার চাইনি বাবারি, একদম শিবাজি বানিয়ে দেবো। কি 2500 উইথ বিপিটা দেখিয়ে দেবো। ওটা বাজে ওটা বাজে 2500 উইথ বিপি দেখিয়ে দেবো নাকি 1999 দেখাবো? একটু আমাকে কমেন্ট করে জানাও, একটু আমাকে কমেন্ট করে জানাও কার কি পিঙ্কটা একটু দেখিয়ে দাও। আচ্ছা এই পিঙ্কটা দেখিয়ে দিচ্ছি 3200 কপিয়া নকশা দেখে কালারই তো দেখা রাখা। ও নকশা আমি মিশিয়ে দেখাচ্ছি, হ্যাঁ নকশা ঢাকায় মিশিয়ে কালার দেখাচ্ছি, 2500 নকশা ঢাকার প্রথম কালার যেটা পিঙ্ক দেখিয়ে দিলাম ওটা তো হ্যাঁ 1200 আর কয়েকটা দেখিয়ে দিই সঙ্গে থাকো। আচ্ছা নকশা ঢাকার একদম আজকে কথা ছিল কার সাথে যে এই কাজটা আমার এত ভালো লাগে, সি গ্রিন হট পিঙ্ক দেখাবে, হট পিঙ্ক দেখাবো উইথ বিবি দেখি, উইথ বিবি টা দেখি একটু সাথে থাকো। একদম ওই শরবত কালার, এটার নামই হয়ে গেছে শরবত কালার, দেখে নাও 3200 এটার মধ্যে না একটু কি বলবো, এটা সি গ্রিনই, এটা ওই মিন্ট গ্রিন না, এটা না একটু সি গ্রিন টাইপের, একটু গ্রিনের টাচ আছে বেশি। আগেরটা একটু মিন্ট কালারটা ছিল, বাট এটা না
আগে রেটটা কি কটন বাই কটন একদম কটন বাই কটন আরো প্রিমিয়াম যদি চাও 6300 এর কটন বাই কটন আছে আগে রেটটা আমারটা সবই কটন বাই কটন তার রেশিও আছে কোনটা 60-40 কোনটা 60-80 সব রেশিওতে রেডি করা হয় বাট সবই কটন এর ভ্যারাইটি তুমি 6000 7000 8000 টাকা যত টাকাই দেবে সব কটন এর ভ্যারাইটি আচ্ছা এটা দেখে নাও প্রাইস যাবে 3200 এর কালারটা অদ্ভুত সুন্দর আগের হোয়াইটটা কত দাম গো আগের হোয়াইটটা কোথায় গো কোনটা হোয়াইট রেড আগের হোয়াইট রেডটার কত দাম আগের হোয়াইট রেডটার দাম বলো আরে এটা কি রেড চিত্রপটটা দেখিয়েছো চিত্রপটটা 3834 অনেকগুলো দেখালাম তুমি স্ক্রিনশট দাও এটা নিউ কালার ঠিক আছে প্রাইস যাচ্ছে দেখে নাও প্রাইস যাচ্ছে 3200 আচ্ছা এবার আরেকটা জিনিস দেখাচ্ছি যেটার জন্য ওয়েট করে আছো আচ্ছা কালারটা দেখো কালারটা দেখো যারা আগের পিংটা পাওনি এই আগে পিং বলছি যারা একটা রেড হোয়াইট দারুণ একটা সুন্দর চাইছে এটা এখনো তুমি দেখাও না এটা আমাদের এমনি বেরিয়েছে হ্যাঁ এটা না আউটলেটেই সেল হয়ে গিয়েছিল জেনে বলছি আমি দেখিয়ে দিচ্ছি এটা আউটলেটে এটা তসর কালারের উপর তসর কালার হোয়াইট এন্ড সি গ্রিন অনেকগুলো কালার মিক্স একটু ভালো করে দেখেন আমি শাড়িটা অনেকক্ষণ ধরবো এটা কত জানো প্রাইস 2500 প্রাইস যাবে এটা না দেখাতে দেখাতে আউটলেটে যারা এসেছিল তারাই নিয়ে চলে গেছে না ওই শেয়ার না ইশেরা দিলারা কত দিয়ে নিয়ে গেল শুধু দেখে নাও শাড়িটা কি অপূর্ব দেখতে যারা একটা লাল সাথে একটু ভালো দামি কাজের বা সুন্দর একটা মানে পড়লে আর কিচ্ছু লাগবে না শাড়িটা কেমন আর আঁচলটা কিন্তু আবার তসর কালার আঁচলটা আবার কন্ট্রাস্টে তসর কালার এই চিত্রপট দেখিয়ে দিয়েছি 2600 দেখিয়ে দিয়েছি বাবু দেখিয়ে দিয়েছি 2600 হ্যাঁ 2600 এর কস্টিং এ আঁচলটা একটুখানি দেখো আঁচলটার কাজটা একটু দেখো তোমার সব শাড়ি দেখে মনে হয় ভালো এটা সিঙ্গেল পিস এটা পাবে না এগুলো আউটলেটেই বেরিয়ে যাচ্ছে এগুলো আর আমি লাইভে কি রাখাবো না লাইভে তো দি বুক করে পেমেন্ট করে দিতে না বুক করার পর আপনাকে পেমেন্ট অপশন দেবে তারপরে পে করবেন হ্যাঁ পেমেন্ট অপশন না দিলে কি অপূর্ব হটিং হটিং দাও সঙ্গে দাও না এটা কালার আছে তো এটা কালার আছে তিনটে কালার আছে এটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা যেন লাল সাদা নেবে আমি ঠান্ডা যেন হ্যাঁ এটা যেন লাল সাদা নেবে একদম চোখ বন্ধ করে আমি বলবো কোনো দিকে আচ্ছা শম্পাকে বলবো শম্পা যদি 2200 ওই লাল সাদাটা না নাও তাহলে আমি বলবো এই জানাও ভাই তুমি এসছিল দেখে গেছে শম্পাটা দেখে যায় আরে এই শম্পা দিয়ে শম্পা দি না 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 ওই শম্পা দিয়ে বলছে ওটা শম্পা সাহা যে এসেছিল এটা অন্য শম্পা দি শম্পা সাহাই মেসেজ তোমাদের হিমাত দেখে না হ্যাঁ আমি তো তাই দেখলাম ওটা যদি না দেখে দেখো বা যেই লাল সাদা খুঁজে আমি বলবো এইটা নাও প্রাইস হবে 2600 দারুন শাড়ি এর মধ্যে মাল্টি কালার হবে রেডের মধ্যে মাল্টি কালার অনেক দিন দিয়ে অনেক দেখি চার একটা দেখি রেডের মধ্যে মাল্টি কালার আটটা দেখি ঠিক আছে প্রাইস যাচ্ছে ইয়েলোটা দেখো ইয়েলোটা এবার যাচ্ছে ইয়েলোটা দেখো কি দারুন ইয়েলোটা দেখলে বুঝতে পারবে ওটা যাচ্ছিল মিক্স হচ্ছে হোয়াইট আর তসর কালারের কম্বিনেশন এটা ইয়েলো আর স্লেট কাইস্টা আছে ওই দেখো সেটাই আমার বলছে বৈশাখী দি মানে কি কাইস্টা আছে না না বৈশাখী দি এমনি ঠিক আছে গো বাড়িতে সবাই ঠিক আছে বৈশাখী দি ও যেন তো ইলিশ ফিলিশ রান্না করছে আচ্ছা দেখে নাও লেমন ইয়েলো আর অ্যাশ
লেমন ইয়েলো অ্যাশ, প্রাইস যাচ্ছে 2600। আর কোনো কথা হবে না, মানে এইগুলো স্ক্রিনশট যে কি এসে খেয়ে যাওয়া না। তুমি একদিন আসবে, তুমি তো আমি আসনি আমার বাড়িতে, আমার ইচ্ছা আছে একদিন তুমি পারো সবাই মিলে এসো আমাদের বাড়িতে, আমার খুব ইচ্ছা আছে। তো ওই দিনকে এসো, ইলিশ মাছ খাবো, তাই তো? যদি ইলিশ মাছের সিজন থাকে ইলিশ মাছ খাবো, এসো একদিন সবাই মিলে, বলবো বলবো তোমাদের। আচ্ছা, লেমন ইয়েলো অ্যাশ, এখন তোমরা এক্সিবিশন নিয়ে একটু ব্যস্ত। আচ্ছা, 18-19-20 বিটিএমের এক্সিবিশন হচ্ছে, কেউ মিস করো না আমরলি ব্যাংকটে, আমি তো যাবই। সব সেলার দিদিরা তোমাদের জন্য ওয়েট করছে, দারুণ দারুণ জিনিস থাকবে। আমার গেলেই সব পয়সা শেষ হয়ে যায় এক্সিবিশনে। এবার আবার আমরলিতে যাবো, সব পয়সা শেষ আমার বাড়ির সামনে, তাই 2600। তো আবার দেখা হবে, সবাই যেও কিন্তু আমরলির এক্সিবিশন। তাই রান্না বাড়ি এত হচ্ছে কি বলছে? 2600। আচ্ছা, কেমন আছে ভাই? ভালো আছে। একটা সাদা কালো দেখিয়ে দিচ্ছি, এইটারই সাদা কালো না, অ্যাশ আর ব্ল্যাক, ঠিক আছে? অ্যাশ আর ব্ল্যাক, হ্যাঁ, চলো অ্যাশ আর ব্ল্যাক, তিনটে দেখালাম, তিনটে কালারই পাবে। এগুলো একদম সেই লেভেলের রেডি করাবো, কি দারুণ দেখতে। এগুলো কিন্তু কোনো রিপিট হবে না, এটা স্টক আউট হয়ে গেলে এগুলো কিন্তু আসবে না, আমি বলে দিলাম। নকশা ঢাকার মতনই, বাট এগুলো যদি স্টক আউট হয়ে যায় তাহলে কিন্তু আর আসবে না। এটা কিন্তু একদম লাইট, একটা বুঝতে পারছি কিনা, এটা লাইট বিস্কুট বিস্কুট কালার, এটা কিন্তু হোয়াইট না, একদম হোয়াইট না, লাইট একটা বিস্কুট কালার। একদম লাইট একটা বিস্কিট বিস্কিট কালার দেখে নাও, ঠিক আছে? প্রাইস যাচ্ছে এটার, আচ্ছা এবার প্রাইস যাচ্ছে এটার দেখে নাও, সাউথের দিকে এক্সিবিশন হবে না? সাউথের দিকে হ্যাঁ হবে, বিটিএমের এক্সিবিশন হবে, বাট আমি এইবারে থাকছি না, একটু আমার পার্সোনালি প্রবলেম আছে, যেহেতু ছেলের একটু বোর্ড এক্সাম পড়েছে তার জন্য একটুখানি। আচ্ছা এবার একটু 1999 গুলো দিয়ে দেয়। আচ্ছা 2500 গুলো দেখিয়ে দেবো নাকি? 2500 উইথ বিপি দেখিয়ে দেবো না? 1999 ধরবো, 1999 দেখো, ঝড়ের কথা দেখো, 1999 দেখিয়ে দিচ্ছি একটুখানি। এগুলো না এখন নিচে নিচে রেখে দাও, যেগুলো দেখো না নিচে রেখে দাও। এই যে ইয়েলোটা দেখো, প্রথম দেখেছি একদম সুপর্ণা দি, চলে আসো পরশু, তোমাকে একদম হাতে ধরে দেখিয়ে দেবো। বৃহস্পতিবার সুপর্ণা দি আসা, চলে আসো, ঠিক আছে? দেখে নাও, প্রাইস যাচ্ছে 1999, প্রাইস যাচ্ছে 1999, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 1999। আচ্ছা এবার কে চাইছিলে মুসুক, ওই তোমার দুধে হালতা কালার বা মুসুর ডাল কালার, দুধে হালতা বা মুসুর ডাল কালার, প্রাইস যাচ্ছে 1999, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 1999, প্রাইস যাচ্ছে 1999। যাদের সবকটা বুকিং আমাকে মেনশন করে দেবে প্রিয়া, আমি সবকটা বা পরপর পেমেন্ট করে দাও, তাহলে কিন্তু কনফার্ম, তাহলে কিন্তু কনফার্ম। হ্যাঁ, পেমেন্ট না করলে কিন্তু কনফার্ম হবে না, আফটার লাইভ আমি কনফার্মেশন দেবো। নিচে নিচে দেখে নাও, প্রাইস যাচ্ছে 1999 দেখে নাও, একদম মুসুর ডাল কালার। হ্যাঁ হ্যাঁ, এই কালারটা খুব সুন্দর,
আচ্ছা রামা গ্রিন এর উপর কালারটা দেখেন আই একদম নতুন কালার রামা গ্রিন এর উপর কালারটা ভালো করে দেখে নাও রামা গ্রিন হ্যাঁ রামা গ্রিন এর উপর বিস্কিট কালার কালারটা দেখাও হ্যাঁ কি তোর পিছনে মফ কালার আরে মফ কালার এইটা বলছে হাতে ঘোরানো এইটা অন্য বলছে এটা বড় অন্য এইটা পিছনে মফ কালার এইটা বলছে হাতে ঘোরানো ঠিক আছে দেখে নাও রামা গ্রিন এর উপর যাচ্ছে একদম বিস্কিট কালার একদম অন্য রকম এটা একদম বাংলাদেশের কালার গো এটা এখানকার কালার না মানে हाथे घोरानो তুলিকাদি বলতে হ্যাঁ আমি রেড মাল্টি আমি দেখিয়ে দিচ্ছি তুলিকাদি প্রাইস যাচ্ছে দেখে নাও 1999 রেড মাল্টি পেয়ে গেছি দারুন রেড মাল্টিটা প্রতিদিন মা এখানে যা দেখছো পুরো সব আহা কি ভালো দেখতে এটা রমাদি বলতে দেখাও আচ্ছা রেডের উপর মাল্টি প্রাইস যাবে 3500 2200 এর একটা হট পিং দেখিয়ে দিচ্ছি ওই যে 2200 হট পিংটা দেখিয়ে দেবো 2200 কেন 2500 হট পিংটা নেই ব্লাউজ পিস দেখো এটার উপর আর কোনো কথা হবে কি ভালো এটা দেখো মাল্টি কালার রেড এর উপর মাল্টি কালার মানে তুমি পরবে না ঝকঝক ঝকঝক করবে তুমি পড়বে না ঝকঝক ঝকঝক করবে এত সুন্দর এটা এত সুন্দর এটা দেখতে প্রাইস যাচ্ছে দেখে নাও প্রাইস যাচ্ছে 3500 প্রাইস যাচ্ছে 3 আজকে না কুর্তির পিস গুলো দেখানোই হলো নেক্সট ডে তো দেখি ঠিক আছে এটা হচ্ছে রেড এর উপর মাল্টি আর একটা এটা হচ্ছে এটা ব্লু এর উপর মাল্টি ঠিক আছে দুটোই অপূর্ব ইকুয়াল এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ আমি এই দুটোরই বুকিং নেব মানে দুটো পিসি আছে দুটো পিসিরই বুকিং প্রাইস যাচ্ছে 3500 এগুলো কিন্তু 3500 এর পরের যেটা লট তৈরি হবে সেটা কিন্তু কস্টলি লট তৈরি হবে তখন আর 3500 তৈরি হবে না সব হাই প্রাইস এর ব্লু মাল্টিটা দিয়ে দেন ব্লু মাল্টিটা চালো ব্লু মাল্টি ব্লু মাল্টি এটারও প্রাইস যাবে 3500 হ্যাঁ নীলাঞ্জনা ভূমিতে অনেক দিন পরে এটা যদি এটা একটা বিপি দেন বাবু এটা বিপি নিলে নিতে পারো অ্যাটাচ বিপি হ্যাঁ টোটাল সেটটার প্রাইস যাবে 3900 দামি বিপি চলে দামি বিপি চলে ব্লু আর রেড তা অপূর্ব লাগবে পড়লে বিপি দিয়েই পড়ো এটা বিপি ছাড়া ভালো লাগবে না ব্লু আর রেড লোকেরা দেখবে তোমাকে মানে পড়ার পর জাস্ট দেখো এটা হচ্ছে এটা কিন্তু রাধা শাড়ির সিগনেচার মার্ক বিপি হ্যাঁ এগুলো কিন্তু মার্কেটের সেই বিপি না হাতে পেলে কোয়ালিটিটা বুঝতে পারবে এটা কিন্তু 1 মিটারের বড় ব্লাউজ পিস এটা 1 মিটারের বড় ব্লাউজ দেখো এটা পরলে অন্য রকম লাগবে অন্য রকম শুধু হাতায় কাজ আর পুরো বডি মাল্টি এটার কোনো দ্বিতীয় বিকল্প হবে না 3900 টোটাল সেক্টর প্রাইস 3900 টোটাল সেক্টর প্রাইস আমি বলবো এটা বিপি দিয়েই পড়ো এটা বিপি ছাড়া পড়ার কোনো মানে হয় না কারণ হচ্ছে কি রেড দিয়েও পড়তে পারবে বিপিটা দিয়ে পড়ো তাদিক হচ্ছে আমি ব্লু রেডটা নিয়েছি তুমি যেটা পড়ে লাইভ করেছো আচ্ছা 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 এটা এটাও নিতে পারো এটা মানে অন্য কাউকে বলছি
এটাও যারা নিতে চাইছে এটাও নিতে পারো, এটা আরো সুন্দর। ঠিক আছে, এটা আরো সুন্দর। প্রাইস যাচ্ছে, টোটাল সেটটার প্রাইস যাচ্ছে, হ্যাঁ দেখে নাও, 3900। তোমার এত ঠান্ডা লাগছে, ঠিক আছে, প্রাইস যাচ্ছে তোমার 3900। আচ্ছা রেটটার, রেটটার সকালে দেখবি। আচ্ছা হট পিঙ্কটা দেখতে চাইছিলে না, এই যে এটা উইথ বিপি, হ্যাঁ উইথ বিপি হট পিঙ্ক, প্রাইস যাচ্ছে এটার। আচ্ছা এখন থাক, এটা আরেকটু বাকি লাইটটা শেষ করে নিয়ে তারপরে ঠিক করো। এটা কাভারটা ছিল, এটা কিন্তু হট বা ফুসিয়া পিঙ্ক, এটা উইথ ব্লাউজ পিসে আছে, আহা উইথ ব্লাউজ পিস, আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা, হ্যাঁ এটা উইথ ব্লাউজ পিস, প্রাইস যাবে 2500, 2500। এটা এত প্রিমিয়াম, এত হালকা না, আর এটার ডিজাইনটা অদ্ভুত সুন্দর একদম, ভেতরটা না ডার্ক পিঙ্ক, ব্লু রেড নিয়েছি তুমি, রেড মাল্টিটাও দারুন, রেড মাল্টিটাও দারুন, দারুন দেখতে রেড মাল্টিটা। আচ্ছা এইটা যাচ্ছে উইথ, কে দেখতে চাইছিল একটু দেখো বলো, নালে দেখি তো কোনো, হ্যাঁ দেখিয়ে কোনো লাভ নেই তো। আচ্ছা এটা কিন্তু উইথ, অন্য লোকেই এসএস দিয়ে দেবে। এই যাচ্ছে বিপি পোর্শনটা, এটা পুরোটাই ডিজাইনার বিপি, পুরোটা অল ওভার কাজ করে, আমি বলেছিলাম যে বললো সাইড, আমি বললাম না পুরোটাই কাজ করে দিতে, ঠিক আছে তুই পরে দেখে নিচ্ছি। তার উপরে কিন্তু পিঙ্ক, হ্যাঁ ভেতরটা কিন্তু আছে অন্য কালার আছে। আচ্ছা কুর্তির পিস গুলো দেবে, একটু দেখিয়ে দেবো। আচ্ছা কুর্তির পিসের জন্য কারা কারা ওয়েট করছে একটু আমাকে বলবে প্লিজ, নাকি 1999 লাল সাদাটা দেখি দাও। আচ্ছা 1999 এর লাল সাদাটা দেখে নাও, এই লাল সাদাটা দেখে নাও 1999 এর, এটা আমি একদম প্রথম দেখিয়েছি 1999, এটার কোয়ালিটি যখন হাতে পাবে আমাকে বলো, এটার কোয়ালিটি দারুণ সুন্দর, কাপড়ের কোয়ালিটি অপূর্ব, এটার খোলটাই আলাদা, ভেতরের যে খোলটা আছে ওটাই আলাদা, ঠিক আছে ভেতরের খোলটা জামদানির খুব কথা বলে, মানে কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো, এটা প্রাইস যাচ্ছে 1999, প্রাইস যাচ্ছে 1999, আমি দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি 1999 দেখিয়ে দিচ্ছি। আচ্ছা চলো প্রাইস যাচ্ছে 1999, লাল সাদা দেখিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা শো 1999 আর কটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে কি কি কালার আছে, ওটার হ্যাঁ তুমি যেটা পাওনি, হ্যাঁ রাইট রাইট 1999 তুমি পাওনি ওই কালারটা, অনেক বড় যে নেই সর্বদি নেই মফটা, সিগ্রিন এর উপর কোন মফটা দেখাবো, ঠিক আছে ও মফটা ওই যে হাতে গুলো, প্রাইস যাচ্ছে 1999, চলো
লাল পাশ সাদা দেখাবে, লাল পাশ সাদা মানে পাড়া চুল দেখবে দিদি, লাল পাশ সাদা তাহলে দেখে নিচ্ছে। এটা দেখে নাও এটা প্রাইস আছে, পিঙ্ক উইথ শাড়িটা নিচে, এটা মফ সোজা উল্টো বুঝতে পারবেন এটা, ঠিক আছে 5800। এটা না কোথাও সুতোর একটু আপ ডাউন পাবে, দেখলে বুঝতে পারবে এগুলো একদম আলাদা না। তুমি আরেকবার বলুন, আমি বুঝতে পারলাম না। তোমার পিছনে একটা হট পিঙ্ক আছে, প্লিজ দেখাও। হট পিঙ্ক একটা দেখিয়ে দিলাম এই মাত্র, হ্যাঁ সীমা দিয়ে হলুদ নিয়েছে এটার, হ্যাঁ কে নিয়েছে সীমা দিয়ে, তারপর পাতলা স্টাচ আছে, তারপর এটার পলিশিং আছে, এটার ফিনিশিং আছে, প্রসেস টু প্রসেস কাজ হয় জামদানির, যেরাম যে যত প্রসেসে কাজ করবে তত ফাইনেস্ট কোয়ালিটি হবে, তত কমফোর্টেবল হবে, তত প্রমিনেন্ট হবে, একটা সেটাই হচ্ছে ব্যাপার। তুমি যেইভাবে কি বলবো রেডি করবে সেইভাবে তোমার জিনিসটা একদম পারফেকশনটা, প্রত্যেকটা জিনিসের পারফেকশন কথা বলে যে কতটা কাজ বা কি সবকিছু, এটা পারফেকশনটা দুর্দান্ত, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 5800। এটা শুরু, আচ্ছা দেখি পিঙ্ক, এই এটা দাও তো আন্টি প্লেন, এই হলো এই পিচটা, পিচটা এই যে যে এই যে এই যে এই যে পিছের ওপর ইয়েলো, হ্যাঁ পিছের ওপর ইয়েলো, প্রাইস যাবে 1999। এগুলো দারুন দেখতে, দারুন দেখতে, এগুলো আর স্টক হবে না কোনো ভাবেই কিন্তু, হ্যাঁ একদম লাইট লাইট একদম সানসেট কালার পিচ টাইপের, তার সাথে ইয়েলো কালার, এগুলো কিন্তু রিস্টক এর কোন ব্যাপার নেই, আমাকে চাইলেও আমি দিতে পারবো। প্রাইস যাচ্ছে 1999। আচ্ছা গ্রে ইয়েলো, এইটা ল্যাভেন্ডার, আচ্ছা এই একটা দেখো একদম মস গ্রিন এর উপর হোয়াইট, 3 নম্বর লিং লাইনের হট পিঙ্ক আছে, খুঁজে পাওয়াই মুশকিল দিদি। আমার পিছনের দিকে কিছু জানো, সব এগুলো সব হট পিঙ্কি, এবার ওইভাবে বললে তো আমি কিচ্ছু বুঝতে পারবো না। আচ্ছা মস গ্রিন দেখে নাও, একদম মস গ্রিন, এগুলো যে কোনো কাউকে গিফট তার পাশে দাও, দারুন, এগুলো একদম আনকমন কালার, হ্যাঁ একদম মস গ্রিন এর ওপর হোয়াইট এর কাজ করা, প্রাইস যাবে 1999। আচ্ছা গ্রে এর ওপর না অনেক ভ্যারিয়েশন হয়, আজকে আমি বোঝাচ্ছি গ্রে এর ওপর অনেক, দেখো গ্রে না বিভিন্ন টাইপের গ্রে হয়, পিচ বিভিন্ন টাইপের পিচ হয়, এক একটা কালার শুধু এমনকি না তো রেড এরও অনেক ভ্যারিয়েশন হয়, জড়িতে আলাদা ভ্যারিয়েশন হয়, সুতোতে আলাদা ভ্যারিয়েশন হয়, মাসলিনে আলাদা রেড আসে, প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা। মস গ্রিন এর ওপর হোয়াইট, প্রাইস যাবে 1999। এগুলোর কোন রিস্টক এর আমি বারবার বলছি 1999, আমাকে একবারও বলো না, এই কালার এই যে নিয়ন গ্রিন বলেই যাচ্ছে, রিস্টক এর কোনো ব্যাপারও হবে না। আচ্ছা গ্রে আমি এই দেখো দু ধরনের গ্রে হয়, একটা হয় গঙ্গা জল কালারের গ্রে, একটা হয় স্টিল গ্রে, মানে আলাদা আলাদা ভ্যারিয়েশন, আবার ওই স্টিলটা দাও ওটা আবার আলাদা রকমের গ্রে, মানে অনেক রকম ভ্যারিয়েশন হয়, হয়তো কাছ থেকে না দেখলে বোঝা যাবে না যে গ্রে দেখাও দিদি, গ্রে দেখাও না বিপি নেই হয় না ওরকম, ঠিক আছে। এটা একদম মাটি মাটি কালার, এটা একদম প্রপার গ্রেও বলবো না,
একদম ঠাকুরের মাটি কালার, তার উপর তুতে দিয়ে কাজ করা। দিদি আরো একটা হট পিঙ্ক দেখাও, প্লেন বিপি দিয়ে শুধু হাতের কাজ থাকে। আচ্ছা বিপি দিয়ে ওটা দেখ তো, যেটা রেড ছিল ওটা মানে হাতের কাজের থাকবে। কমেন্টটা শোনো পুরো। ও হাতের কাজে পিঙ্ক নেই, হাতের কাজে পিঙ্ক নেই, পিঙ্ক নেই কই। মফটা দেখালাম যেরকম মোটা, হাতের কাজে ম্যাক্সিমাম সব লাইটার শেড, হাতের কাজে পিঙ্ক নেই। হয়তো সিমিলার পাবে কিন্তু একদম পারফেক্ট ওই কালারটা পাবে না, আসে না কালার। সর্বদি এই কালারটা দেখো, স্টিলের ওপর একদম তুতে কালার, গ্রে এর ওপর 1999 পিঙ্কের মাল্টি, এটা 1999 ঠিক আছে। আচ্ছা এবার কালার গুলো না একটু বলতে থাকো, আমি একটুখানি কি করতে থাকি, একটু কালার গুলো বলতে থাকো, কার কোন কালার লাস্ট কালার আমাকে একটু বলতে থাকো। প্রাইস যাবে 1999, এটা একদম সি গ্রিন এর সাথে পিঙ্ক, এটা সি গ্রিন ইয়েলো পুরো টাই নেই আর রেডিও হবে না, সি গ্রিন এর সাথে পিঙ্ক আছে, এটা নিতে পারো। প্রাইস যাবে 1999 ঠিক আছে। কালারটা কি মিষ্টি কালার, এটা যখন সিঙ্গেল ফোল্ডে কালারটা পড়বে অপূর্ব লাগবে, একদম ম্যাটিফাইং পলিশ আছে, কোন ঝকঝকে ওই মানে। আচ্ছা সর্বরীদি মনে ওই কালারটাই খুঁজছিল জানো, সর্বরীদি আছো এখানে, ওই কালারটা দাও তো তুমি, ওই কালারটাই মনে হয় খুঁজছিল সর্বরীদি। সর্বরীদি আছো কি তুমি, একটু থাকলে আমায় কমেন্ট করো তো, থাকলে একটু কমেন্ট করো আমাকে ঠিক আছে। দেখে নাও প্রাইস আছে, আছে আছে প্রেজেন্ট ম্যাম, ওরে বাবা ম্যাম বলো না প্লিজ, বোন বলো খুশি হবো বেশি। আচ্ছা দেখে নাও সিগ্রিনের ওপর পিঙ্ক, আমার না টাইম শেষ, তোমরা একটু ফটাফট বলতে দেবো কারণ কোনো কিছু কালার দেখার থাকলে। সর্বদি এই কালারটা কি তুমি বলছিলে, দেখো তো 1999 এর এই একটা কালার এসছে, এই যে তুমি কি এই কালারটা চাইছিলে, একদম একটা সিগ্রিন সিগ্রিন কেমন একটা কালার জানো, আমি বলে বোঝাতে পারছি না। 1999 দেখে নাও, তার উপর ইয়েলো ব্লু ও না ঠিক কেমন জানো, তসর কালার উপর কপার, হ্যাঁ তসর কালারের উপর কপার, তসর কালারের উপর যদি কপার নাও দীপান্বিতা দিকটা নাও, সব থেকে বেস্ট কম্বিনেশন ঠিক আছে। দেখে নাও সেলফ ব্লু, ও সেলফ ব্লু, এই কালারটা এই ডিজাইনটাই আছে আর নেই, এটা আসেই না, এটা খুব কম রেয়ার, কাপড়টা রেডি করার। আচ্ছা তসরের মধ্যে যদি কালারটা ভালো করে কাছ থেকে দেখে নাও, টাইম না শেষ হয়ে গেছে, কালারটা ভালো করে দেখে নাও দিদি, একটু নিয়ন গ্রিনটা দেখাও না, শেষ করবো অন্তরা। ও হ্যাঁ আচ্ছা এক মিনিট অন্তরা একটু, একদম কিন্তু এটা না তসর তসর কালার, স্পেশাল দেখাও স্পেশাল, দিস ইজ অলসো লাভলি বাট কন্টেন্ট ইউ ইয়েলো মুভমেন্ট সেন্ট। আচ্ছা এটা সরাও, এটা সরাও, সরাও 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 তসরের উপর কপার, এই দিকটা দেখে দিচ্ছি, এই যে অন্তরা এইটা দেখতে পারো নিয়নের উপর দেখাও না। না না না
মেরুন মেরুন কাজ পাবে, মানে ভেতরটা ডার্ক মেরুন, মেরুন কি বলছে, ডার্ক পিঙ্ক, তার উপর যাচ্ছে হচ্ছে তোমার লাইট পিঙ্ক, ভেতরটা ডার্ক পিঙ্ক, এটা দেখলে মনে হয় কি দূর থেকে মেরুন, এটা কি মেরুন না? এই রানি অরেঞ্জ যে বিপি টু করছে, রানি অরেঞ্জ দেখাবো, রানি অরেঞ্জ লাইনে দেখি দিকে, ঠিক আছে দেখেন 1999 এখানে বিপি আছে, রানি অরেঞ্জ সামনে, রানি অরেঞ্জ কালার দেখাও উইথ বিপি, রানী অরেঞ্জ কি দামেরটা দেখবে নাকি নর্মাল প্রাইসে? প্রাইস যাচ্ছে 1999, এর নিচে হট পিঙ্ক মানে এত প্রমিনেন্ট আসবে না। ওয়েন দিলে পত্র যদি কেউ যায় তোমার শাড়িতে হোয়াইট অ্যান্ড দেখিও না, আমি জাস্ট লাইভ দেখছি জানি লেট, আমার শাড়িতে হোয়াইট আর রেড রিকোয়েস্ট, হোয়াইট রেড নেই বাবু, হোয়াইট রেড নেই, আজকে দেখালাম, তুমি কমেন্ট করেছো আমি দেখেছি, অফ হোয়াইট চন্দন, চন্দনেরটা না, হোয়াইট রেড যেটা বেরিয়ে যাবে তো সেটা আর আসবে না, বাট চন্দন রেড দেখিয়েছি আর আমারটা দেখো চন্দন রেডটা, এই যে রানী অরেঞ্জ এটা প্রিমিয়াম কোয়ালিটি, হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির রানী অরেঞ্জ দেখিয়ে দিচ্ছি, ওন্দ্রিলা ওর নাম কি, হ্যাঁ ওন্দ্রিলাই তো, এই যাচ্ছে তোমার উইথ বিপি, এই যাচ্ছে উইথ বিপি, হ্যাঁ প্রাইস যাচ্ছে দেখে না, টোটাল সেটটার প্রাইস 3800, 3800, হ্যাঁ এবার তুমি বিপি ছাড়া নেবে, এটা শাড়িটার প্রাইস হচ্ছে 3500, বিপিটা এক্সট্রা, এটা জড়িতে আছে, জড়ি ছাড়াও আছে, জড়িতেও দেখাতে বলবো, এটা আচ্ছা জড়িতে, জড়িতেও দেখিয়ে দিচ্ছি, এটা জড়ি ছাড়া, যারা জড়ি পছন্দ করে না, বাট টাইম আপ, আচ্ছা টাইম শেষ হয়ে গেছে, চলো হয়ে গেছে কমপ্লিট, চলো এই যে আমি না খুলে আর দেখালাম না, আমার টাইম তো শেষ, এই যাচ্ছে তোমার এটা জড়ি দিয়ে, প্লিজ একটা হোয়াইট রেড হবে পুজো আগে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবো ইন্দ্রিয়া, প্লিজ প্লিজ বলে লাভ, আমি ঠিক দেখিয়ে দেবো, হোয়াইট রেড নেক্সট বৃহস্পতিবার, বৃহস্পতিবার তোমাকে দেখিয়ে দেবো, দারুন হোয়াইট রেড দেখিয়ে দেবো, এটা জড়ি সেম একই প্রাইস, এটা জড়ি এটা জড়ি ছাড়া, হ্যাঁ 3500, তুমি চন্দন আর রেডটা দেখে নাও, পুজোতে পুজোতে নেবে, পুজোতে পড়বে তো এটার উপরে আর কোনো কিছু হবে না, এটা চন্দন আর রেডে সবাই তো লাল সাদা পড়বে, বাট তুমি চন্দন রেড পড়ো অপূর্ব লাগবে পড়ে, বিশ্বাস করো, এই দেখো চন্দন আর রেড প্রাইস যাবে 2900, ঠিক আছে চলো টাটা গুড নাইট, আমি এক্ষুনি কনফার্মেশন দেবো, পে করে এসএস দিয়ে কনফার্ম করো, যারা আজকে বুকিং করলে বা কালকে 4টা অবধি বুকিং চলবে, ঠিক আছে 4টের পর কিন্তু বুকিং ক্লোজ হয়ে যাবে, আর যাদেরটা ডেসপ্যাচ হবে ফ্রাইডে অথবা স্যাটারডে, পার্সেলের পিক পেলে বুঝবে ডেসপ্যাচ হয়েছে, আর ওয়ার্কিং 10 ডেজ, স্যাটারডে সানডে হলিডে বাদ দিয়ে ওয়ার্কিং 10 ডেজ হাতে পার্সেল না পেলে মেসেজ করবে আমরা চেক করে দেবো, দেখাবে আবার কোন নেক্সট নতুন লাইভ, এসএস পাঠিয়ে দাও দিয়ে দেবো।